যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে। ইসলামিক দাওয়াত সেন্টার খাবড়া থেকে কষ্ট সহ্য করে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাকে আমন্ত্রণ জানাতে চাচ্ছি। আমি অনুরোধ করব আপনারা সমস্ত ভাইরা ধৈর্য সহকারে তার বক্তব্য শুনবেন, শ্রবণ করবেন এবং বক্তৃতার শেষে মন খুলে প্রশ্ন করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. ما شاء الله আপনাদের আন্তরিক দিনী প্রচেষ্টার এটা একটি বড় প্রতিফলন যে এ ধরনের একটি ইসলামিক সুন্দর বৈঠকের যেমন ব্যবস্থা করেছেন, ঠিক তেমনি জনগণের জন্য যে আদর আপ্যায়নের ব্যবস্থা করেছেন যা প্রশংসা না করে পারা যায়। আল্লাহ আপনাদের এজন্য উত্তম বদলা দান করুন। আমিন। আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে একটি বিশেষ দাবি করতে চাই, আমার একটি আবেদন মেনে নেবেন। আবেদনটি হলে যে শুধু এক ঘন্টার জন্য, বেশি নয়, মেহরবানি করে পানি চা গাহওয়া এবং সকল ধরনের চলাফেরা ওঠা বসা থেকে বিরত থাকতে হবে, ইনশাআল্লাহ। কারণ বক্তার সামনে যদি এভাবে চলাফেরা করেন আর সামনে যদি এভাবে চার পরিবেশন করেন তাহলে বক্তা থাকবে একদিকে, আপনারা থাকবেন আর একদিকে, ঠিক আছে? তো আমি অনুরোধ করব যারা পিছনে এখনো ঘোরাফেরা করছেন বা চার নিয়ে যারা পরিবেশনের চেষ্টা করছেন একটু মেহরবানি করে, কারণ আপনারা শুনেছেন সুদূর আল কাসিম ইসলামিক সেন্টার থেকে প্রায় তাফসিরটি কিনে আমি করতে চাই। আমি তাকে বললাম, দেখি যারা তাফসির ইবনে কাসির এক আচ্ছা তাফসির হ্যাঁ, আপ ইসকো খরিদ কে পড়িয়ে। বললাম তাফসির ইবনে কাসির একটি সুন্দর তাফসিরের বই, এটা আপনি কিনে পড়ুন। তখন সে আমাকে একটি কথা বলছে যে জনাব, ক্যা ইহা কে তাফসির ইবনে কাসির আর হামারে মুলুক কে তাফসির ইবনে কাসির মে কোই ফারাক তো নেই। বলছে তাফসির ইবনে কাসির তো কিনবো, তো এদেশের তাফসির ইবনে কাসির আর আমাদের দেশের তাফসির ইবনে কাসিরের মধ্যে কোন পার্থক্য নেই তো? এই প্রশ্নটা তার মাথায় কেমন আসে? এই প্রশ্নটি তার মাথায় কেন জন্মিল যে সৌদি আরবের তাফসির ইবনে কাসির আর ভারত বাংলাদেশ পাকিস্তানের তাফসির ইবনে কাসিরের মধ্যে পার্থক্য নেই তো? এই প্রশ্ন তার মাথায় আসলো কেন? আসার কারণটা হলো এই যে আমাদের ওই দেশে যে ইসলামটি সে মেনে এসেছে সৌদি আরবে এসে দেখছে যে এটা আরেকটি ইসলাম নাকি? আমাদের দেশে নামাজ শিক্ষার বই যদি কাউকে কিনে দেন, কোন হুজুরের কাছে যে যদি আপনি বলেন যে হুজুর আমাকে একটু নামাজ শিক্ষা করে দেন, হুজুর আপনাকে প্রথমেই বলবে নামাজের জন্য নিয়োগ করা শর্ত,
তাহলে কি করতে হবে? তো নামাজ কবুল হওয়ার জন্য প্রথমে নিয়ত করতে হবে। কিভাবে করবো? আমার শিখো, নওয়াইতুয়ান আল উসাল্লি আরবা রাকাতিন ক্বাবলা যুহরে ইলা ইলা ইলা। তো বলছেন নামাজ যেহেতু নিয়ত ছাড়া ইবাদত কবুল হয় না, তো নামাজ শেখার পূর্বে আপনাকে কি করতে হবে? নিয়ত শিখতে হবে। আমাদের দেশে যখন মানুষ জানাজায় দাঁড়ায় তখন কি করে? ঈদগাহে যখন নামাজ পড়ে যান তখন কি করে? আমি দেখেছি আমার ছোটবেলায় ইমাম সাহেব আরবিতে বলতেন যে আমরা ঈদগাহের নামাজ শুরু করতে যাচ্ছি, ঈদের নামাজ শুরু করতে যাচ্ছি, আপনারা সকলেই নিয়ত করলেন। নিয়ত কিভাবে করবেন? তখন ওনারা নিয়তটা শিখিয়ে দেন আরবিতে। তো আরবি নিয়ত তো সবাই জানে না, এক বছর পর ঈদ আসে নিয়ত কি মনে থাকে? তখন ওর বাংলায় নিয়ত শিখে দিবে। এখন বাংলার নিয়তটাও অনেক লম্বা, সেটা কি? আমি ঈদের ফিতরের নামাজ কাত্তবীরের সহিত কেবলামুখী হইয়া এই ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহু আকবার, বা এর চেয়ে আরো একটু কম বেশি না করে দিন। তো অনেকের জন্য এটাও লম্বা হয়ে যায়। এখন যদি আপনাদেরকে বলি অনেকেই হুবহু এটা বলতে পারবেন না, কিন্তু যেহেতু নিয়ত ছাড়া নামাজ হয় না, নিয়ত করতেই হবে। তখন ইমাম সাহেব বলে তাহলে যারা আরবি না পারেন, বাংলাতেও যদি এটা না পারেন, তাহলে কমসকম এতটুকু বলবেন যে হুজুরের জানো আমার উতাইও আল্লাহ, ঠিক আছে? কিন্তু নিয়ত মাপ নেই। আমি কি এটা বানাওয়ার কথা বলছি? তাহলে সারা জীবন নিয়ত শিখে আসলেন। খাবজি ইসলামিক সেন্টারে একদিন আলোচনা শুনতে গিয়েছেন, আর সেখানের দায়ী বলছেন, মিয়া তুমি যদি নামাজ শুরু করো তাহলে নিয়ত করতে হবে বটে, তবে নিয়তের স্থান কোথায়? অন্তরে। আর যদি মুখে নামাইতো মুসাল্লি আরবা রাকাতিন বলো তাহলে এটা বেদাত হয়ে যাবে। কি হয়ে যাবে? পেরেশান বেচারা। দেশে যেটা না শিখা পর্যন্ত নামাজই শুরু করে নে, আর সৌদি আরবে পা দেওয়ার সাথে সাথে অচল হয়ে গেল, সেটা আশ্চর্যের কথা। আচ্ছা, এরপরে আমাদের দেশে দেখে আসলাম সারা বাংলাদেশ ব্যাপী শবে বরাতের সরকারি ছুটি হয়, প্রত্যেক অলিতে গলিতে গরু ছাগল জবাই হয়, এবং আমাদের মামুনরা বড় আনন্দের সাথে হালুয়া রুটি গোস্ত রুটি বানায়। মানুষেরা কত আনন্দের সাথে এক দিনী উৎসবকে কেন্দ্র করে গোসল করে প্রত্যেক কোটায় হাজার হাজার নেকি অর্জন করে তারা মসজিদে গিয়ে শত রাকাত সর্বরাতের নামাজ পড়ে, শত কত কান্না কাঁদে, জিকির করে, জিকির করতে করতে বেহোশ হয়ে পড়েও যায়। এরপরে সর্বরাতের রোজা রাখে, আর সৌদি আরবে আসার পর সর্বরাত যে কোন দিন আসে তাও বুঝতে পারি। এটাকে বারার কথা বললাম, এটা কোন মাস? এটা রাজব মাস। এই মাসে একটি উৎসব আমাদের কাছে আছে, সেটা কি? শবে মেরাজ। শুধু মেরাজ নয়, শবে মেরাজ। শবে মেরাজ কি? আমাদের দেশে প্রায় অধিকাংশ আলেম, সব আলেম নয়, অধিকাংশ আলেমদের মত হল এই যে এই শবে রজব মাসের ২৭ তারিখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মেরাজে গিয়েছিলেন। কত তারিখে? ২৭ তারিখে মেরাজ হয়েছে। তো যেহেতু এই রাত্রিতে একটি মেরাজ হয়েছে, তো এই জন্য এই রাত্রিতে ইবাদত করা এবং পরের দিন রোজা রাখা এটাও আমাদের দেশের একটি অন্যতম ইবাদত। অথচ সৌদি আরবে এসে এই ইবাদতে কোন বন্ধ পাওয়া যায় না। বাপ মারা গিয়েছে, মারা যাওয়ার পর সেখানে আমাদের দেশে যত মানুষ সেই জানাজায় উপস্থিত হয়েছে
সকলকে দাওয়াত দিয়ে খাওয়ানো, এটা আমাদের একটা ধার্মিক উৎসব। এবং এরপরে ওই রুম মরার পর আবার দুনিয়ায় আসে, 10 তারিখে আসে, 20 তারিখে আসে, 30 তারিখে আসে, 40 তারিখে আসে, এই জন্য তার জন্য 30-40 করতে হয়। আর এদেশে মানুষ মারা যায় শুধু দাফন করে চলে আসে। তাহলে কি বিষয়টা কি সব উল্টা হয়ে যাচ্ছে নাকি না মিল আছে কোনো? সব উল্টা হয়ে যাচ্ছে না? তাহলে ওই ব্যক্তি যে প্রশ্ন করেছে কে ওহা কা তাফসীর ইবনে কাসির আর ইহা কে তাফসীর ইবনে কাসির মে কোনো ফরক তা নেই, প্রশ্নটা কি যুক্তি প্রশ্ন বা অযুক্তি প্রশ্ন? আচ্ছা, এই ধরনের প্রশ্ন কি আপনাদের মধ্যেও আছে নাকি? আছে। তো যদি মনে করেন যে আসলে বিষয়টা তো এমনটাই, আমি তো উদাহরণ দিয়েছি মাত্র কয়েকটা, তো যদি কালমা থেকে নিয়ে একেবারে সমস্ত এবাদত যদি একটা একটা করে এভাবে যদি গণনা শুরু করে দেই, তাহলে শতকরা 95টি এবাদত ওখানে একরকম, এখানে আর একরকম। এখন এর সমাধান কি? এই বিষয়ে দুটো সমাধান। একটা সমাধান হলো এই যে সমাধানের ওয়াজ যদি আপনাদেরকে আজকে শুনে তাহলে আপনারা সকলেই খুশি হয়ে যাবেন, আমার প্রতি কেউ নারাজ হবেন না। পাকিস্তানে বাসে এবং দেওয়ালে লেখা থাকে, অনেকেই লিখে রেখেছে, ধোকা দেনে কা নাম্বার ওয়ান তরিকা, ইয়ে ভি ঠিক হ্যায় ও ভি ঠিক হ্যায়। ঠিক আছে, ধোকা দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার এটা বলা যে ঠিক আছে বাংলাদেশেরটা ওটাও ঠিক আছে, এ দেশেরটা এটাও ঠিক আছে। তাহলে কেউ নারাজ হবেন? কেউ নারাজ হবেন? একজন ব্যক্তি দাঁড়িয়ে কিয়াম করতেছে, মিলাদ করতেছে, কেন মিলাদ করতেছে? সে মনে করে তার আকীদা হলে এই। আচ্ছা, মেহরবানি করে যদি কথা বলেন তবে আলোচনা করব। মিলাদে সকলে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে কি বলে, ইয়া রাব্বি সালাম আলাইকা, পড়ে না, তুমি না এলে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদা। আমি কি বারণ করছি নাকি? এটা পড়ে এক্সট্রিমের মানুষ এটা পড়ে, এর অর্থ কি জানে? তুমি না এলে দুনিয়ায়, হে নবী সাল্লাল্লাহু সাল্লাম, তুমি যদি দুনিয়ায় না আসতে জমিন আসমান কিছুই হতো না। কি বলবেন? সুবহানাল্লাহ, আউযুবিল্লাহ, এটাই তো মুশকিল। এখানে বলেন আউযুবিল্লাহ, আর কোথাও এটাতে কি বলতো? সুবহানাল্লাহ। তো বলছে তুমি যদি দুনিয়ায় না আসতে আজ আল্লাহ তাআলা আসমান জমিন কিছুই তৈয়ার করত না। এটা দাঁড়িয়ে পড়ে, কেন দাঁড়িয়ে পড়ে? তাদের একটা আকিদা আছে, সেই আকিদাটা হল এই। একটু মনোযোগ সঙ্গে আলোচনা শুনেন, যদি মনে করেন শুধু আপনাকে মুগ্ধ করব সেই ক্যাপাসিটিও আছে। সুরা ইউসুফের তাফসির যদি শুরু করে দেয়, ইউসুফ জুলবার ইউসুফ জুলেখার কিসটা যদি আপনার সামনে শুরু করে দেয়, তাহলে 2 ঘন্টা বসে থাকবে, উঠবেন না কেউ, ঠিক আছে, মাথা ঝুম মারবে। হ্যাঁ, সেটাও একটা আলোচনা আছে। কিন্তু যদি মনে করেন যে কিছু শিখবেন, ও ভি ঠিক হ্যায় এ ভি ঠিক হ্যায়, এটা যদি জানতে চান তাহলে এরকম জলসায় শুধু বসবেন আর উঠবেন, কিছু শিখবেন না, ঠিক আছে। আর যদি মনে করেন না, আমাদের কোরআন এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কি এক, তাহলে কিভাবে বাংলাদেশে নিয়ত পড়া ছাড়া নামাজ হয় না, আর সৌদি আরবে বলে নিয়ত পড়লে বেদাত হয়ে যায়, বাংলাদেশে সর্বরাতে এত সুন্দর একটি এবাদতের উৎসব উদযাপন করা হয়, আর সৌদি আরবে কোন দিন সর্বরাত আসে কিছুই বুঝতে পারে না? তাহলে বুঝতে হবে যে ওই বাংলাদেশের নবী আলাদা, সৌদি আরবের নবী আলাদা নাকি? নাই, নবী একই, শরীয়ত একই,
আজকের এই বৈঠকে আমরা প্রকৃত ইসলাম সম্পর্কে জানতে চাই যে আপনি আমাদেরকে বলে দেন যে ওটা ঠিক নাকি এটা ঠিক। ঠিক আছে, ওটা ঠিক না এটা ঠিক, আমরা ওই ওটাও ঠিক এটাও ঠিক এটা মানতে রাজি নাই। বলছিলাম যারা ওই দাঁড়িয়ে মিলাদ পড়ে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে হঠাৎ করে দাঁড়ালেন কেন আরবি সালাম আলাইকা বলে, তারা বলে যে নবীর প্রতি রুদ্ধাস পেশ করলে নবী নাকি সেখানে উপস্থিত হন। কি বলবেন নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এক শ্রেণীর মানুষ তো এটা বলছে, আর হাজি ইসলামিক সেন্টারের দায়ীর কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করেন যে আমরা দুরুদ কিভাবে পেশ করব, কখন করব, কিভাবে পেশ করব, তিনি আপনাদেরকে বলবে আল্লাহ তাআলা বলেছেন সূরা আহজাবে, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর বেশি বেশি দরুদ এবং সালাম তোমরা প্রেরণ করো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পেশ করবে আল্লাহ তাআলা তার প্রতি দশ বার রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন সাহাবায়ে কেরাম, হে আল্লাহর নবী সাল্লাম, আপনি যে দরুদ পেশ করার ফজিলত বর্ণনা করলেন, তো আপনার প্রতি আমরা কি ভাষায় এই দরুদটি পেশ করব? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, বলুন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إلى آخره إلى آخره। যে দরুদটি দরুদ ইব্রাহিম বলা হয়, সালাতে নামাজে যে দরুদটি পড়া হয়, এই দরুদ সম্পর্কে আল্লাহ নবীকে যখন জিজ্ঞাসা করা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনার প্রতি আমরা কিভাবে দরুদ প্রেরণ করব, তখন তিনি বলেছেন যে এই শব্দে তোমরা আমার উপর কি করো, দরুদ পেশ করো। যদি পুরা কোরআন হাদিস রিসার্চ করে দেখেন তাহলে কোথাও ইয়া নবী সালাম আলাইকা এই দরুদ আপনি পাবেন না, এই দরুদ তো পাবেন না বটে, বরং আপনাকে এই ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী আপনাকে এটাও বলবে যে আপনি যদি ইয়া নবী, এই জন্য এই দরুদ পেশ করেন যে ইয়া নবী, ইয়া শব্দটা হল হারফুন নিদা, কাউকে আহ্বান করার জন্য, ডাকার জন্য, আদরু দোয়া করার জন্য, চাওয়ার জন্য ইয়া শব্দটি ব্যবহার করা হয়, আর আপনি যদি ইয়া নবী বলে ডাকেন তাহলে এটা শিরিকের পর্যায়ে চলে যাবে। ইয়া আল্লাহ বলে ডাকা যায়, ইয়া নবী বলে ডাকা তাহলে এক জায়গায় সেটা ইসলাম আর আরেক জায়গায় সেটা কি শিরিক। বিষয়টি যদি বলেন দুটাই ঠিক তাহলে বিপদ নাকি? সম্মানিত ভাইয়েরা, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন আলোচনার বিষয় যে প্রকৃত ইসলাম এবং বর্তমান মুসলমানদের অবস্থা। তাহলে আপনারা আজকের এই বৈঠকে এই বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু জানতে চান যে আমরা সঠিক জিনিস কোনটা সেটা আমরা করব, ওটাও ঠিক এটাও ঠিক বলতে চাই না, এটাকে আপনাদের এরা আমরা জানতে চান। এ বিষয়ে জানার পূর্বে আমি সংক্ষিপ্তভাবে ইসলামের প্রকৃত রূপ সম্পর্কে আমি আপনাদের শুধু একটু ধারণা দিতে চাই। ইসলামের প্রকৃত রূপ কি? যে ইসলামটি সম্পূর্ণ ওহি ভিত্তিক, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যে ইসলামটি প্রেরণ করেছেন, পাঠিয়েছেন কিসের মাধ্যমে? ওহির মাধ্যমে। সূরা শুআরা 192 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। আল্লাহ তাআলা বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন,
হে দুনিয়ার মানুষ সকল শুনে রাখো, এই যে ইসলাম শরিয়ত আমি তোমাদেরকে দিয়েছি ওটা থেকে এসেছে তানজিল, এটা নাজিল করা হয়েছে মির রব্বিল আলামিন, সকল জাহানের প্রতিপালকের পক্ষ থেকে। সুবহানাল্লাহ, কার মাধ্যমে? নাজালা বিহি রুহুল আমিন, যে ওহীটি নিয়ে এসেছে জিব্রাইল আল আমিন ফেরেশতা, আলা কলবিক, তার উপর নাজিল করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অন্তরে, আলা কলবিক, আপনার অন্তরে আমি এই ওহীটি নাজিল করেছি। সুবহানাল্লাহ, তানজিলুম মির রাব্বিল আলামিন, إنه لقول رسول كريم وما هو بقول شاعر وما هو بقول كاهن الله تعالى বলেছেন যে এই যে ওহীটা এসেছে আল্লাহর পক্ষ থেকে সম্মানিত একটি বাণী, যেই বাণী কোন কবির বাণী নয় এবং এটি কোন কাহিন গোলকের কোন বাণী নয়। কার বাণী এটা? আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। কার উপর নাযিল হয়েছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এবং আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লামকে বলেছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল সাল্লাম বাল্লিগ, আপনি মানুষের কাছে তাবলীগ করুন, এই ওহীটা মানুষের কাছে পৌঁছে দেন, বাল্লিগ, আপনি দ্বীনের প্রচার করুন। কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যতটুকু যে পরিমাণ যে জিনিসটি আমি আপনার উপর অবতীর্ণ করেছি এটা আপনি মানুষের কাছে পৌঁছে দেন। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আর আপনি যদি এটা না করেন তাহলে আপনি আপনার নবুয়তের দায়িত্ব পালন করলেন না। তাহলে শরীয়ত এসেছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। কার উপর নাযিল হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপরে। এবং আল্লাহ রসুলকে বলা হয়েছে যে আপনি নবী, আপনি রসুল, আর আপনি দিন প্রচার করবেন শুধু ওহী ভিত্তিক। কি ভিত্তিক? এবং আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাবাল আকাউইল لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين. هي رسول صلى الله عليه وسلم ولو تقول علينا بعض الأقاويل. আপনি যদি দিন প্রচার করতে যে ওহি প্রচার করতে যে ওহির ভিতরে যদি আপনি নিজের পক্ষ থেকে কোন সামান্য কোন কথাও যদি মিশ্রিত করেন মিলিয়ে দেন, لأخذنا منه باليمين, আমি আপনাকে আপনার ডান হাতকে আমি ধরবো, সুম্মালা কাতানা মিনহুল ওয়াতিন, এবং আপনার এই গলার রক্তটাকে আমি কেটে দেব। কে বলছেন? তাকে বলছেন আল্লাহ রাসূল, যাকে ওহী দেওয়া হয়েছে, যাকে প্রেরণ করা হয়েছে মানুষের কাছে দিন প্রচার করার জন্য, আর সেই নবীকে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে আপনি শুধু ওহীতে মানুষের কাছে পৌঁছে দেন, নিজের পক্ষ থেকে যদি একটি কথা আপনি নিশ্চিত করেন তাহলে আমি আল্লাহ তাআলা আপনার গলা রক্তটাকে। আর বাস্তবে উনি কি তাই করেছেন কি করেন নাই? উনি তাই করেছেন, যেভাবে ওনাকে ওহী প্রেরণ করা হয়েছে ঠিক সেভাবে উনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। একদিন একটু সামান্য ব্যতিক্রম ঘটেছিল, সেটা কি? সূরা কাহাফে আল্লাহ তাআলা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু আহলে কিতাব তারা জিজ্ঞাসা করেছে আসহাবে কাহাফ সম্পর্কে যে এরা কারা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই বিষয়ে তোমাদেরকে কালকে বলে দিব। কি বলে দিব? কালকে বলে দিব। তো আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না, আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না যে আপনি নিজের পক্ষ থেকে কেন বললেন কালকে বলে দিব, আমি যদি আপনার কাছে এই এর তাফসীর এবং ব্যাখ্যা যদি আপনাকে না জানিয়ে দিই ওহির মাধ্যমে তাহলে আপনি কিভাবে কালকে তাদের উত্তর দিবেন? আল্লাহ তাআলা এই সামান্য একটু ব্যতিক্রম ঘটার কারণে আল্লাহ তাআলা 15 দিন পর্যন্ত ওহীকে বন্ধ করে দিয়েছিলেন।
এবং এরপরে আয়াত নাযিল করেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। আপনি কোনদিন বলবেন না, ওয়ালা তাকুলান্না, আপনি কখনোই বলবেন না কোন জিনিসের বিষয়ে যে আমি এই কাজটি করব, তবে বলুন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। তবে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন সূরা নাজমে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যেভাবে ওহী ওনার উপর নাজিল করেছেন, উনি নিজের পক্ষ থেকে কোন কথা তার সাথে মিশ্রিত না করে যেরকম দিন সেরকমই মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে উনি নিজের পক্ষ থেকে কোন একটি কথাও বলেন নাই, যা বলেছেন ওহির মাধ্যমে বলেছেন, নিজের পক্ষ থেকে একটি কথাও বলেন নাই। তো যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক ওনাকে এই শরীয়ত দিয়ে পাঠিয়েছেন এবং ওনাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি এটা মানুষের কাছে প্রকাশ করুন নিখুঁত ভাবে, ভেজাল মুক্ত করে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেভাবেই নিখুঁত ভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন বিদায়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুদু, রসুল যা তোমাদেরকে দেয় সেটা কি বলেছেন, রসুল যা তোমাদেরকে দেয় সেটা গ্রহণ করো। আচ্ছা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় উনি যখন ছিলেন জীবিত অবস্থায় তখন উনি যা দিয়েছেন সাহাবায়ে কিরাম তাই গ্রহণ করেছেন। ওনার জীবন ওনার মৃত্যুর পর উনি বলেছেন যে তারাক্তু ফীকুম আমরাইন, যে আমি যে জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, আমার উপর যে ওহীকে নাযিল করা হয়েছিল সেটা আমি তোমাদের মাঝে দুই জিনিস আমি রেখে গেলাম, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি, একটি হলো আল্লাহর কিতাব আর একটি আল্লাহ রাসূলের সুন্নাত। তোমরা যদি এই দুটাকে শক্ত করে ধরে থাকো তাহলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই শরীয়তটি নাজিল করেছিল করা হয়েছিল সেটা ওনার জীবন দশায় উনি হুবহু সেইভাবে মানুষের কাছে প্রকাশ করে দিয়েছেন। এবং শরীয়ত আল্লাহ আমাদেরকে বলেছেন যে ওয়া আতাকুম রাসূল ফাখুযু, রসুল যা তোমাদেরকে দেয় সেটা নিয়ে নাও। আর রসুল কি দিয়েছে, কোরআন এবং হাদিস। রসুল কি দিয়েছে, কোরআন এবং হাদিস। ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন্নাস, আমি আপনার উপর কোরআন নাযিল করেছি লিতুবাইয়িনা লিন্নাস, আপনি মানুষদেরকে বুঝিয়ে বলে দেন। কোরআন বলেছে আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, তোমরা নামাজ পড়ো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে সামনে নিয়ে মেম্বারে দাঁড়িয়ে উনি সকলকে বিস্তারিত ভাবে সালাত এবং নামাজের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন যে দেখো যখন তুমি তাকবীর দিবে তখন হাত এইভাবে উত্তোলন করবে, আল্লাহু আকবার বলবে, এরপরে হাত তুমি বাঁধবে, এরপরে তুমি এইভাবে কেরাত করবে, এইভাবে রুকু করবে, এইভাবে সেজদা করবে, তাহলে লিতু বাইকিরা লিন্নাস। আল্লাহ তাআলা কোরআনে বললেন আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, নামাজ পড়ো। আর সেটা কিভাবে পড়ব এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত ভাবে পড়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এবং বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ সেইভাবে তোমরা নামাজ পড়ো। ঠিক আছে, তাহলে আমার কাছ থেকে নামাজও শিখতে হবে, আমার কাছ থেকে নামাজ যদি কবুল করা যায়। আল্লাহ কি বলেছেন, ওমা আতাকুম রাসূলু ফাখুযু, রসুল যা দেয় সেটা নিয়ে নাও, কথা আমরা রাখেন, রসুল যা দেয় সেটা নিয়ে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যে রসুল যা নিষেধ করে সেটা তোমরা করো না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বললেন যে আমি তোমাদের মাঝে কোরআন এবং হাদিস মুজমাল এবং মুফাসসাল আমি তোমাদের মাঝে শরীয়তটা রেখে গেলাম, তারাক্তুকুম আলা মাহজাতিন বাইদা, আমি তোমাদের মাঝে সাদা সুস্পষ্ট দিন আমি তোমাদের মাঝে রেখে গেলাম, লা ইযিগু আনহা ইল্লা হালিক, এই সুন্দর দিন কেউ যদি এটাকে উপেক্ষা করে অন্য কিছু মানার চেষ্টা করে তাহলে সে হবে গোমরা এবং
পদভ্রষ্ট সম্মানিত দিনী ভাইরা, এই সংক্ষিপ্ত ভূমিকায় যদি চো এ বিষয়ে যদি আরো লম্বা আলোচনা করি উদাহরণ সহকারে তাহলে অনেক সময়ের দরকার। এতটুকু আমরা বুঝতে পারলাম সেটা হলে যে শরীয়ত আল্লাহ পাক এটা আমাদের জন্য একেবারে ফ্রি করে উন্মুক্ত করে পাঠায় নাই, যে যার যেরকম বুঝে আসে তোমরা সেভাবে মানো। এটাকে বলেছে এমনও হয় নাই যে আল্লাহ পাক উপর থেকে একটি কিতাব ফেলে দিয়েছেন যে দেখো এই যে তোমার কিতাব দিয়ে দিলাম এটা তোমরা পড়ো, যে যেরকম বোঝো সেটা করো। এটা বলেছেন বলে নাই, কিতাব নাজিল করেছেন এবং সেই কিতাবটি বুঝানোর জন্য একজন রসুলও আমাদের মাঝে প্রেরণ করেছেন এবং আমাদের জন্য নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ? দেখো তুমি যে ইবাদতটি করবে, তুমি যে অজুটি করবে, এই অজুটি যদি তুমি আমার কাছে গ্রহণযোগ্য করাইতে চাও, কিংবা আলোচনা বুঝাচ্ছি না, এই অজুটা আমি তখন কবুল করব যখন তুমি এই অজুটি শিখবে কার কাছ থেকে? রসুল সাল্লাল্লাহুর কাছ থেকে। তোমার নামাজ আল্লাহর কাছে তখন কবুল হবে যদি তোমার নামাজটা কার মতো হয়, তোমার জাকাতটা তখন কবুল হবে যখন তোমার জাকাতটা কার তরিকায় হবে, তোমার হজ আমি তখন কবুল করব যদি তোমার হজটি কার তরিকায় হবে। এর দলিল সুরে আলে ইমরানের 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قل হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার সকল উম্মতদেরকে বলে দিন ان كنتم تحبون الله তুমি যদি তোমার এই ইবাদতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট এবং ভালোবাসা যদি অর্জন করতে চাও, উদ্দেশ্য কি হতো? আল্লাহর সন্তুষ্ট, আল্লাহর ভালোবাসা, এটা যদি অর্জন করতে চাও তাহলে পথ কয়টি? ফাত্তাবিউনি বলেছেন, তাহলে আমাকে বলো। আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক বলে দিচ্ছেন হে রসুল তাদেরকে বলে দাও যে তোমার সকল ইবাদত যদি এই ইবাদতের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে যদি তুমি আল্লাহ সন্তুষ্ট এবং মহব্বত অর্জন করতে চাও তাহলে পথ একটি, ফাত্তাবিউনি আমাকে বলে করতে হবে। কাজ করতে হবে শুধু আমাকে না, শুধু আমাকে কি? শুধু আমাকে, বাস আমাকে ছাড়া যদি কারো দিকে তুমি চলে যাও, অন্য কাউকে যদি ফলো করো তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। একটি সিম্পল উদাহরণ দিয়ে থাকি, সেটা হলে 10 টাকার একটি নোট সৌদি রিয়াল, এর উপর কি আছে? গভর্নর সিগনেচার আছে এবং এই দেশের সরকার যখন সেটাকে বানিয়েছে সেটাকে অরিজিনাল করার জন্য কিছু তার ভিতরে আলামত রেখেছে, চিহ্ন রেখেছে এবং সেটা এদেশে রুপিয়া বা টাকা রিয়াল হিসাবে সেটাকে পরিচালিত করা হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে যে এই টাকাটির মূল্য কত? 10 রিয়াল। এই টাকাটি নিয়ে যদি কোনো ব্যক্তি বাকালায় কোনো জিনিস কিনতে চায় তাহলে সেই টাকার বিনিময়ে তাকে জিনিসটা দিতে তারা বাধ্য থাকবে। রিয়াল পুরাতন হয়ে গেছে, একেবারে মানে ছিঁড়া ছিঁড়া ভাব হয়ে গেছে। এখন কোন ব্যক্তি মনে করেছে যে এত পুরাতন নোট কি আর চলে? কি করতে হবে? যে এই ধরনের সুন্দর একটি আরো সুন্দর করে সুন্দর পাতায়, সুন্দর ছাপায়, সুন্দর রঙে একেবারে সেই রকম হুবহু করে তারা নকল নোট সেখানে ছাপাইছে, নকল টাকা সেখানে ছাপাইছে। ছাপানোর পরে এই নতুন টাকা নিয়ে বাকালায় গিয়েছে একটা জুস কেনার জন্য। এখন জুস নিয়েছে, এই কসকসা টাকাটাও পকেট থেকে বের করে দিয়েছে। এখন দোকানদার টাকাটি নিয়ে তার সন্দেহ হচ্ছে যে এত কসকসা টাকা, এত সুন্দর টাকা, এরপরে খুঁজে যে চিহ্নগুলি দেখে যে আসলে টাকাটা অরিজিনাল না, টাকাটা কি না? অরিজিনাল না। আর অরিজিনাল টাকা যেহেতু না, এখন বাকাওয়াল আপনাকে কি বলবে? কিছু বলবে? কিছু বলবে না। সে যদি জ্ঞানী হয় কিছু বলবে না, একটু তারা। আর সে
পাশে থেকে ফোনটা উঠে পুলিশকে বলবে যে তার এদিকে আসবে, আসার পর বলবে যে দেখেন তো এই নোটটি এর কাছে পাওয়া গেল। ঠিক আছে, পুলিশ সেই নোটটি দেখে তাকে বলবে যে নোটটা পালি কোথায়, তাই বলবে, তার উপর বড় একটা কেস লাগবে। এখন সেই ব্যক্তি যদি বলে যে এই নোটটা আমি ছাপাই নাই, আমাকে অমুক ব্যক্তি দিয়েছে, পুলিশ বলবে তার ওটা পড়ে তোর কাছে নকল টাকা পাওয়া গেছে, আগে তোর বিচার, তোর উপর আগে কেস লাগবে, তারপরে সে যখন আরো সাক্ষী দর্শনা দিবে তখন সেই সাক্ষীটা পড়ে শোনা হবে। এটাই তো নিয়ম নাকি? জিনিস তো পাবেন না, বরং এই নকল টাকার খাসা আপনাকে কোথায় কাটাতে হবে? জেলখানায়। ঠিক আছে, কথা বুঝে আসলো? তো পুরাতন টাকা হলেও যদি সেই টাকাটি গভর্নরের সাইন থাকে তাহলে সেটা অরিজিনাল টাকা, ওই টাকার বিনিময় আপনি সর্ব অবস্থায় টাকা যদি ছিঁড়ে যায় এই ছিঁড়ে টাকা টেপ দিয়ে জোড়া দিয়ে ব্যাংকে গেলে তার পরিবর্তে আপনাকে নতুন টাকা দিবে, এবং এই টাকা দিয়ে যদি অরিজিনাল টাকা নিয়ে দোকানে যান যেখানে যান এর বিনিময় কিছু পাবেন। এটা হল শরীয়ত। ফাত্তাবিউ নি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যা করেছেন যেভাবে করেছেন সেটা ছোট হোক বড় হোক ভালো হোক মন্দ হোক আমার আবেগে যেমনই হোক না কেন, সেই ইবাদতটা যদি ওনার তরিকা অনুযায়ী করি তাহলে সেটা কি হবে? অরিজিনাল টাকা, এবং এর বিনিময় পাওয়া যাবে। আর যদি ওনার এমন আমল করলেন, জীবনে এমন কিছু আমল করলেন যে আমলটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করেন নাই, তিনি নির্দেশ দেন নাই, তিনি সম্মতি করেন নাই, ওনার সামনে সাহাবায়ে কেরাম করেছে উনি চুপ ছিলেন, এরকম কোন প্রমাণও পাওয়া যায় না। এরকম যদি কেউ কোন কাজ করে তাহলে এই কাজ তো আল্লাহর নিকটে কবুল হবে তো নাই, বরং এর বিনিময় তাকে কি হবে? মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি। এর বিনিময় হলো এই যে আল্লাহ নবী সাল্লামের তরিকা পাওয়ার পরেও যদি কেউ অতিরিক্ত কোন বাড়তি কাজ করে অন্য কিছু করে তাহলে তার পরিণাম হবে দুটা, আন্তসি বাহুল ফিতনাতুন, দুনিয়ায় তাকে ফেতনায় গ্রাস করবে, দুনিয়ায় তাকে ফেতনায় গ্রাস করবে, আন্তসি বাহুল ফিতনাতুন আউসি বাহুল আযাবুল আলিম, অন্যথায় তাকে কিয়ামতের দিন কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। দুনিয়ায় কি অনু ফেতনা হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় খানা খাচ্ছিলেন, তো এক খানা খাওয়ার নিয়ম কি কি বলে খেতে হবে? বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করা সুন্নত। মনে রাখবেন, খানা খান বা কোন জিনিস পান করেন, যে কোনো জিনিস খাবেন খাওয়ার সাথে কি বলতে হবে? বিসমিল্লাহ। আর যদি বিড়ি পান করেন তাহলে কি করবেন? হালাল ভালো জিনিস যেটাই খাবেন বিসমিল্লাহ বলে খাওয়া এবং পান করা এটা শূন্য। কখন বিয়ামিন এবং ডান হাত দিয়ে খেতে হয়, বাম হাত দিয়ে খাওয়া না যায় এবং আরাম। বিসমিল্লাহ না পড়লে সেই খানায় শয়তান অংশগ্রহণ করে, ডান হাতে না খেয়ে বাম হাতে খালে সেই খাওয়ায় শয়তান অংশগ্রহণ করে। তাহলে শরীয়ত, প্রকৃত শরীয়ত হলো এই যে বিসমিল্লাহ বলে খেতে হবে, ডান হাতে খেতে হবে এবং সামনে থেকে খেতে হবে, অকুল মিম্মা ইয়ালিক, এবং তোমার সামনে তোমার সামনের যেটা সাইড আছে সেই অংশ থেকে খেতে হবে, প্লেটের মাঝখান থেকে খেতে নিষেধ করেছে এই জন্য যে খাওয়ার বরকত প্লেটের মাঝখানে অবতীর্ণ হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একজন ব্যক্তি আকালা বিশিমালিহি, সে বাম হাত দিয়ে খাওয়া শুরু করেছে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন কুল বিয়ামিনিক, হে তোমার বাম হাত দিয়ে খাওয়া এটা শয়তানি কাজ, কুল বিয়ামিনিক ডান হাত দিয়ে খাও। সে বলছে লা আস্তাতি মাস লাস্তাতি লা আস্তাতি, আমি ডান হাত দিয়ে খেতে পারি না, ডান হাত দিয়ে খেতে পারি না। বলছেন মা মানাহু ইল্লাল কিবির, এটা মানুষের একটা খারাপ অভ্যাস। সেটা হলে যদি কেউ একজন ভালো প্রকৃতি ভালো মনের মানুষের যেটা করণীয় কাজ ছিল সেটা হলে কেউ যদি আপনাকে কোনো ভুল ধরিয়ে দেয় যে ভাই
আপনি যে মাজারে গিয়েছেন একটু দিয়ে দেখেন, মাজারে গিয়ে যে মানমত করেছেন আপনি একটা অন্যায় কাজ করেছেন, কারণ ভাইরুল্লাহর নামে মানমত করা শিরিক। আটরশির পীর হয়েছেন, আটরশির মুরিদ হয়েছেন, এই পীর মুরিদি কোন শরীয়তে জায়েজ নেই, এর কোন অস্তিত্ব কোরআন হাদিসে নেই। কারণ পীর মুরিদির যদি অস্তিত্ব থাকত তাহলে সবচেয়ে বড় পীর হতো আল্লাহ নবীর পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারপরে সবচেয়ে বড় পীর কে হতো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় বলছিলেন যে জান্নাতের কয়টি দরজা আছে, আটটি দরজা আছে, যে ব্যক্তি সলাত আদায় করবে নামাজ পড়বে তার জন্য একটি বিশেষ দরজা আছে, যে ব্যক্তি রোজার মাসে রোজা রাখবে তার জন্য বিশেষ একটি দরজা আছে, সেই দরজা দিয়ে সে প্রবেশ করবে, যে ব্যক্তি সাদকা করবে সাদকার একটি দরজা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন কি কোন সৌভাগ্যবান ব্যক্তি হবে যে ব্যক্তির জন্য সকল দরজা খুলে দেওয়া হবে এবং সকল দরজা থেকে ডাকা হবে যে আমার দ্বারা প্রবেশ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর আনা আরজু আন তাকুনা মিনহু, আবু বকর আমি মনে করি যে তুমি সেই সৌভাগ্যবান ব্যক্তি হবে যাকে সমস্ত দরজা থেকে ডাকা হবে। সুবহানাল্লাহ, এই মেয়েরাজের ঘটনার কথা একটু আগে শুনলেন না, মেয়েরাজ ঘটেছে এটা সত্য 100%, সুরায় বানী ইসরাইল আল্লাহ পাক সুরায় ইসরা একটি সুরা নাযিল করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মহাপবিত্র ঈসা যিনি তার বান্দাকে বাইতুল হারাম থেকে রাত্রিতে সফর করে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন, এটার নাম হল মেরাজ। মেরাজ ওনাকে বাইতুল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে উনি সালাত আদায় করেছেন, এরপরে বারাক নামক একটি সওয়ারি এসেছে, এরপর ওনাকে প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা একেবারে আল্লাহ নিকটে যখন পৌঁছে গেছে, আল্লাহ পাক ওনাকে ওনার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন এই মেরাজ রজনীতে, এই মেরাজের ঘটনায়। এরপরে ওনার আরো মুসা আলাইহিস সালাম আসলেন, উনি সুপারিশ করলেন যে আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি কম করে নিয়েছেন। উনি যে আল্লাহর কাছে সুপারিশ করে আরো কম করে নিয়েছিলেন, 10 রাকাত 10 ওয়াক্ত 10 ওয়াক্ত কম করতে করতে 5 ওয়াক্ত নামাজ রয়ে গেছে, কত ওয়াক্ত, 5 ওয়াক্ত। আল্লাহ নবী সাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে সওয়াব পাবে কত ওয়াক্তে, 50 ওয়াক্তে। তাহলে এই ঘটনা কি সত্য ঘটনা? এটাই এই এত বড় লম্বা সফর বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস কত কিলোমিটার, 100 কিলোমিটার, ফিলিস্তিন আর মক্কা, ঠিক আছে। এরপরে সেখান থেকে প্রথম আসমান কত দূরত্ব জানেন, 500 বছরের পথ, এই আসমান জমিনের মাঝখান দিয়ে খালি জায়গাটা কত বছর, 500 বছরের পথ। এরপর যে আসমানটি আছে মোটা, এই আসমানটি মোটাও 500 বছর, আবার এই দুই আসমানের মাঝে যে স্থান আছে খালি জায়গা এটাও কত, 500 বছর। তাহলে সপ্তম আসমান, তারপরে আরো উপরে সিদরাতুল মুনতাহা কত দূরে হবে তখন, ঠিক আছে। আর আল্লাহ নবী ইসলাম বলেছেন যে আমি এক রাত্রি সব ঠিক আছি, আল্লাহু আকবার। আর তখন ওনার এই অজগবী কথা শুনে এটা কি কেউ মেনে নিতে পারে? হ্যাঁ, এক রাত্রে হেঁটে নাই আপনি 10 কিলোমিটার যাবেন, তা হয় 20 কিলোমিটার, 50 কিলোমিটার, 100 কিলোমিটার যাবেন, সেগুলো আপনি একই রাত্রে বাইতুল মুকাদ্দাস তারপরে এতদূর সফর করলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, এরপরে ফরজ নামাজ হলো, আবার নিচে আসলেন, আবার উপরে গেলেন, এটা অসম্ভব, মানা যাবে না। সেই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই ঘটনাটি বলা হয়েছে, হে আবু বকর, তোমার নবী তো বলছে উনি নাকি এক রাত্রেই এই এত লম্বা পথ অতিক্রম করেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন, এই ঘটনাটি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সত্যি নিজের মুখ থেকে বলে থাকে যে আমার সাথে এটা ঘটেছে,
আমি বা আপনার শুধু এটা নয়, এর চাইতে আরো বেশি আশ্চর্যকর ঘটনাও আমি নির্দ্বিধায় মেনে নিলাম সুবহানাল্লাহ। আর এই ঘটনাটি মেনে নেওয়ার কারণেই ওনাকে উপাধি দেওয়া হলো কি, সিদ্দিক। তো এই ধরনের একজন সাহাবি যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছে মৃত্যু পর্যন্ত সর্ব অবস্থায় ইসলামের খেদমত করতে নিজের জান মাল সব কিছু বিলীন করে দিয়েছে, এমনকি ওনার বাড়িতে কিছু ছাতা আর কিছু ছাতু আর কিছু আটা ছাড়াও সেই তাবুকের যুদ্ধে আল্লাহ নবীর সামনে নিয়ে আসার মতো কিছুই ছিল না, এমন একজন জারিল কদর সাহাবি। যদি পীর মানা শরীয়তে যদি জায়েজ হতো এবং শরীয়তের এর যদি একটি অংশ হতো তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানি হতো না, কি হতো? লাউকার নবীবাদ এলাকা না আমার আমার পর যদি কোন নবী হতো কে হতো, কে হতো? অমর হতো। অমর যেই রাস্তায় চলে সেই রাস্তায় শয়তান চলতে পারে না, সেই অমর হতো দ্বিতীয় বলি। আর তৃতীয় বলি হতো ওসমান ইবনে আলী, দশ বার জান্নাতের সুসংবাদ পেয়েছে দুনিয়ায়, বলছেন ওসমান এরপরে তুমি যে আমলই করো না কেন জান্নাত থেকে তোমাকে বিরত কোন জিনিস রাখতে পারবে না। তৃতীয় বলি হতেন তিনি, পঞ্চম বলি হতেন আলী রাজি আল্লাহ। না আবু বকর অলি হলেন, না অমর হলেন, না ওসমান হলেন, না আলী, আর না তারপরে অন্যান্য সাহাবা ইকরাম, আর না তারপরে তাবি, না তারপরে তার তাবে তাবি। আর আজকাল আমাদের দেশের মুসলমান তারা যদি কেউ মনে করে যে পীর মারা ছাড়া জান্নাতে যাবে না, আর তাকে যদি আপনি এই বক্তব্য দেন যে এই শরীয়তের এটা বিরোধী কাজ, এটা মারা চলবে না। প্রকৃত শরীয়ত হলে এই যে আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবেন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নবী হিসাবে মানবেন এবং উনি যে পথ দেখিয়ে দিয়েছেন, যে শরীয়ত রেখে গেছেন, সেই শরীয়ত মোতাবেক যদি আমল করতে পারেন তাহলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন আলা ইন্না আউলিয়া আল্লাহ। আউলিয়া কে? ওলি আল্লাহ কে? এর কোন গ্যারান্টি আছে? কোন গ্যারান্টি আছে? আটরশির যে পীর মারা গিয়েছে, আমি কিন্তু আটরশিতে গিয়েছিলাম আপনাদের মতোই একজন ইসলামিক সেন্টার থেকে শিক্ষা অর্জন করে, সে নিজের দেশে যে তার আব্বা ছিল আটরশি পীরের একজন গাদ্দার আসীন, ঠিক আছে, সেখানে একজন বড় দায়িত্বশীল ছিল, কিন্তু ওই ব্যক্তি যখন বুঝতে পেরেছে যে এই মাজারে গিয়ে মান্নাত করা, সেখানে যে কিছু চাওয়া এবং সেখানে যা কিছু কার্যকলাপ হয় এগুলি সম্পূর্ণ শিরকি কাজ, আমার আব্বা যদি আমি যদি তাকে আমার আব্বাকে এই শিরকি কাজ থেকে যদি আমি মুক্ত না করতে পারি তাহলে আমার আব্বার ঠিকানা কোথায়? জাহান্নাম। তার আব্বাকে আন্তরিক ভাবে যখন সে বোঝানোর চেষ্টা করেছে আল্লাহ পাক তার আব্বাকে হেদায়েত দিয়েছে আলহামদুলিল্লাহ। শুধু তার আব্বাকে নয়, সেই একজন ব্যক্তির প্রচেষ্টায় সেখানে ৪০টি ঘর কোরআন হাদিস অনুযায়ী তারা জীবনযাপন করার শপথ নিয়েছে আলহামদুলিল্লাহ। তাদের এক দাওয়াতে আমি সেখানে গিয়েছিলাম আঠারোশি মাতারের থেকে আমার মনে হয় ৫০ গজ দূরে তাদের এই এলাকা, তাদের এই বাড়িটি। তো এমন এক সময় গিয়েছি যখন নাকি ওরস হওয়ার মাত্র ৩ দিন বাকি আছে, কুরবানির বাকি আছে ১০ দিন আর ওরসের বাকি আছে কয়দিন? ৩ দিন। ট্রাকে ট্রাকে গরু আসতেছে, ট্রাকে ট্রাকে চাউল আসতেছে, হিন্দুদের আলাদা খিবা, কুষ্টিয়ার আলাদা খিবা, রাজশাহীর আলাদা খিবা, মানুষের ঢলে ঢল। আমরা একটু দেখতে গেলাম যে গরু যেখানে রেখেছে কত দূর গরু রাখা আছে, দেখলাম মাইল কে মাইল শুধু গরু বাঁধা, এখানে শুধু মুরগি, এখানে শুধু হাঁস, এখানে শুধু চাল। তো বলছে যে এই এই অনুষ্ঠান যে তারিখ নির্ধারণ হয়েছে সেটা কিভাবে? বলছেন ওই পীর যে মারা গেছে তার ছেলে বনানীতে বাস করে, একেবারে ক্লিন ফাইসাল, ঠিক আছে, এবং তাদের বনানীতে কয়েকটি বাড়ি সবসময় এমনিকা যাতায়াত আছে, আর ইনারা ওই বাপের কাছ থেকে ওরসের তারিখ নেন, ঠিক আছে। বলছে রোজার মাসে ওনার ছেলে আসছিল, আসার পর এখানে শুয়েছিল, তো স্বপ্নে তার আব্বা দেখাইছে যে ফাইসাল এই বছর ঈদটা তুমি করবা একেবারে কুরবানের ঈদের ৭ দিন পূর্বে ওরসটা করবা, ঠিক আছে, ১০ দিন পূর্বে শুরু হবে আর সপ্তম দিনে তৃতীয় দিনে শেষ হয়ে যাবে, ৭ দিন বাকি থাকবে। এখন ওই যে মরিদগুলো হেদায়ত হয়েছে বলছে ভাই এই স্বপ্ন যখন শুনলাম যে স্বপ্নের মাধ্যমে আমরাও এই
ওরসের দিন তারিখ ঠিক করতাম, তখন বুঝি নাই আল্লাহ যখন হেদায়ত দিয়েছে। এখন বুঝতেছি যে স্বপ্নটা এই জন্য দেখেছে যেহেতু হাজার হাজার গরু এই ওরসের পরেও বেঁচে যায়, এই গরুগুলি কুরবানির হাটে বেশি দাম বিক্রি হবে, এই জন্যই খবরটা দিয়েছে। কথা বলেন না, তাহলে দেখা যাচ্ছে যে এই ধরনের, আচ্ছা সেখানে গুরু পাঠাইছে কারা, কোথা থেকে আসছে, কেন্দ্র পাঠাইছে, হ্যাঁ বাংলাদেশের আনাসে কানাসে থেকে সেখানে গুরু পাঠানো হয়েছে। শাহজালাল মাজারে গেলাম, এক সময় শাহজালাল মাজারে তো যাইনি, গিয়েছি সিলেট বেড়ানোর জন্য। তো মানুষ শাহজালাল মাজারের নাম নেয় অনেক, একটু দেখার শখ হলো, একটু দেখা যায় কেবরত হাজার করার জন্য, যদি তো ওইগুলি জায়গায় না যাওয়াই ভালো, তারপরে কিছু শিক্ষা অর্জন করার জন্য যে দেখি আল্লাহ আকবার। হ্যাঁ, গজার মাসকে মানুষ তাজা তাজা মুরগি খাওয়াচ্ছে, জিজ্ঞেস করলাম কেন, তাদের বড় আশা যে এই গজার মাসকে যদি খাওয়ানো যায় তারা একটা নিয়ত করে আশা করে খাওয়ালে তাদের সেই নিয়ত নাকি পুরো হয়ে যায়, নাউজুবিল্লাহ। সেই গেলাম কোথায় ছিল, বাগেরহাটে খান জাহানের মাজারে, মাজারে তো যাইনি, ওই এলাকা বেড়াতে গেলাম, তো শুনলাম যে এখানে এরকম কুমির মাছ আছে, ঠিক আছে, সেই কুমিরকে যদি মানুষ কোন নিয়ত করে কিছু খাওয়ায় তাহলে তার নিয়ত থেকে পুরো হয়ে যায় নাউজুবিল্লাহ। এই ধরনের শিরিকের আড্ডা বাংলাদেশে কি একখানে দুটা আছে? আমাদের বহু ছাত্র এসে আমাদেরকে বলে, হুজুর আমরা একই ভিলে বসবাস করি, কিন্তু আমাদের কিছু ভাই তারা বলে যে না, পীর না মানা পর্যন্ত জান্নাত পাওয়া যাবে না। আর তাদেরকে যখন কোরআন হাদিস দিয়ে বোঝানো যায় তখন তারা বলে যে না, এগুলি আমরা মানি না। কি বলে এগুলি? তো আমি বলছিলাম শোনেন, জন্মসূত্রে কোন দিনের উপর প্রতিষ্ঠিত হওয়া এটা হকের দলিল নয়। জন্মসূত্রে কোন জিনিসের উপর প্রতিষ্ঠিত হওয়া এটা হকের দলিল নয়। আমিও এক সময় ওই ধরনের আকীদায় পোষণ করতাম, নামাজও করতাম তাদের কায়দায়। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক শিক্ষা অর্জনের জন্য ভারত এবং পাকিস্তান প্লাস মদিনা বিভিন্ন জায়গায় আল্লাহ পাক শিক্ষা অর্জনের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ পাকিস্তানে যে সেখানে গিয়ে কোরআন হাদিস মেনে নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেওয়া, এটাকে নিজেকে গর্ববোধ বলে মনে করলাম। যখন দেশে আসলাম, ছয় বছর লাগাতার লেখাপড়া করে দাঁড়া পাশ করে দেশে যখন এসে আমি নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ সেইভাবে নামাজ পড়ো, আমি যখন সেইভাবে নামাজ পড়ার জন্য ফজরের নামাজে মসজিদে গিয়ে দেখি যে গ্রামের অনেক মানুষ এসে মসজিদ ভরে গেছে মাশাআল্লাহ। তারা শুধু শুনেছে যে আখতার আসছে, ছয় বছর পর আমাদের ছেলেটা বাড়িতে আসছে, তার পিছিয়ে একত্র নামাজ পড়বে, এই আশা নিয়ে ফজরের নামাজে মসজিদ ফুল হয়ে গেছে মাশাআল্লাহ। ফরজের পূর্বে যখন নিয়ত করা শুরু, নিয়ত করে যখন নামাজ পড়তেছি বুকে হাত বেঁধে, তখন বলতেছি কি ব্যাপার, বিদেশে যেয়ে কি নামাজ একটু উল্টে গিয়েছে নাকি, এভাবে নামাজ পড়ে কেন? ঠিক আছে, নামাজ পড়ানো ইমামতি পেলাম। ইমামতির পর আমি তাদেরকে বললাম, দেখুন নাজাতের পথ একটাই, সেটা কি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কোন দাবি চলবে না। যতই মাস্তানি করেন, যতই গলাবাজি করেন, দুনিয়ায় চলবে, কিন্তু আখিরাতের জন্য আল্লাহ পাক একটি পথ বলেছেন, ফাত্তাবিউনি, যেই আমলই করুন না কেন, যেই ইবাদতই করুন না কেন, এই ইবাদতটি শিখতে হবে কার কাছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার কাছ থেকে, উনি যেভাবে করেছেন আমাদেরকে সেভাবে করতে হবে। কথাটা কি অন্যায়, অন্যায় নাকি? এটা এটা কোরআনের কথা, এটা কোরআনের নির্দেশ। আর এই আলোচনার পর এর ফলাফল কি আছে জানেন, জহরে মামুজি দেয় না, আসরে মামুজি দেয় না, মাগরিবে মামুজি দেয় না। লোকজন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে, ছেলেটা এতদিন পর বাড়িতে আসলো আর তাকে নামাজ পড়াতে দিচ্ছেন না, ব্যাপার কি? কেন হুজুর তো সামনে কিছু বললো না, ঠিক আছে। তখন বলে যে আসল ব্যাপার আপনারা তো বোঝেন না, আপনারা মনে করতেছেন যে এটা তো বিদেশি নামাজ, আসলে তো বিদেশি নামাজ না, এটা হলো লা মাজহাবি নামাজ। এটা কি নামাজ? লা মাজহাব বুঝেন, এরা মাজহাব মানে না, লা মাজহাব লা ইসলাম, মাজহাব না মানলে তো মুসলমানই থাকবে না, এরা মাজহাব মানে না।
মানুষের আশ্চর্য হয়ে গেছে, আরে ছেলেটা গেল পড়তে, এখান থেকে ভালো হয় পড়তে গেল, আর ওখানে যে মাজারটা বেঁচে দিয়ে আসলো। আমার আব্বা বলে, হ্যাঁ আমার শ্বশুর এসে বলে যে বিহাই ছেলেটা এত লেখাপড়া করালে তো মনে করেন কি আপনার ছেলেকে আপনাকে জান্নাতের পথ দেখাবে? আমার আব্বা বলে ছেলেকে পড়াতে দিয়েছি একটা পরিবার সারা, একটা দেখাই নাই। তো আমি একসময় সেই গ্রামে গিয়ে বলেছিলাম যে দেখুন পরিবর্তন কেন হয়েছে এটা প্রশ্ন করার হক এবং দায়িত্ব আপনাদের, উত্তর যদি না দিতে পারি তাহলে আমার কথা আপনারা গ্রহণ করেন না, ঠিক আছে? আর যদি উত্তর সঠিক কোরআনের থেকে দিতে পারি তাহলে সেটা গ্রহণ করতে যদি আপনাদের ইমানে যদি বাধা দেয় তাহলে মনে করতে পারবো যে আপনাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে। আমি শুধু বলতে চাচ্ছিলাম সেটা হলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ওই ব্যক্তি বাম হাত দিয়ে খানা খাচ্ছিল, কথাটা মনে আছে? তো আল্লাহ নবী যখন বললেন কুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে খাও, বলছেন মাস্তাতাত, আমি পারি না, ডান হাত দিয়ে দিতে পারবো না। বোমা মানাহু ইল্লাল কিবির, তাকে এই বাম হাত ছেড়ে দিয়ে ডান হাত দিয়ে খাওয়া যে শুরু করবে এই জিনিসটা গ্রহণ করতে তার সামনে বাধাটা কি? কিবির, অহংকার। আরে এতগুলি মানুষের সামনে আমাকে বেজেতে করলেন, আমাকে নির্দেশ দিলেন ডান হাতে খাওয়ার জন্য। আজকাল এই সবকিছু বললাম যাদেরকে যখন বোঝানো হয় যে পীর মারা চলবে না, যখন বোঝানো হয় নিয়ত করা চলবে না, যখন বোঝানো হয় সরবরাহ বাতিল করার হাদিসে নেই, আর তখন যদি আপনি এই হক জিনিস সঠিক জিনিস পাওয়ার পরেও যদি বলেন যে আমি মানবো না, কি বলেন? আন্তসিবাহুম ফিতনা, আল্লাহ বলেছেন তোকে ফিতনা গ্রাস করবে, তোর পরীক্ষা দুনিয়া শুরু হয়ে যাবে। এই ব্যক্তির সম্পর্কে আল্লাহ নবী বললেন লাস্তাতা, তুই পারবিও না। সে বলছে ডান হাত দিয়ে খেতে পারি না, আল্লাহ নবী বদদোয়া করলেন তুই কোনদিন ডান হাত দিয়ে খেতেও পারবি না। বলছেন ওই ব্যক্তি তার জীবনে আর কোনদিন ডান হাত নিচে থেকে উপরে নিয়ে যেতে পারবে না, নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ায় যদি কেহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস অথবা ওনার কোন সুন্নাত, ওনার কোন নির্দেশ যদি কেউ উপেক্ষা করে, সেটাকে যদি কেউ না মানে, প্রত্যাখ্যান করে, তাহলে দুনিয়াতেও আল্লাহ পাক শাস্তি দিতে পারেন, আর দুনিয়াতে যদি শাস্তি নাও দেন আখিরাতে শাস্তির কোন মাপ নেই। এই সংক্ষিপ্ত ভূমিকার পর আলোচনা কিন্তু এখনো শুরু হয়নি, নাকি ক্লান্ত হয়ে গেছেন? ক্লান্ত হইলাম নাই তো? আমি শুধু কয়েকটি উদাহরণ দিব যে আমার বিষয়টা কি, প্রকৃত ইসলাম বনাম বর্তমান মুসলমানের অবস্থা, কথা মনে আছে তো? তো প্রকৃত ইসলাম কি বললাম, আনুগত্য করতে হবে কার? আল্লাহ এবং তার রসুলের। কিভাবে আনুগত্য করব? আল্লাহ কি আমাদের সামনে আছে? আল্লাহ রসুলের সামনে আছেন, কি আছে? আল্লাহর বাণী আছে কোরআন, রসুলের বাণী আছে হাদিস, তাহলে আমাকে কি মানতে হবে? কোরআন এবং হাদিস, এতে কি সবাই একমত? কেহ যদি মনে আপনি নিজে অন্তরে হাত রেখে বলেন, কোন মুসলমান যদি এত সুন্দর একটি কথাতেও যদি কেউ একমত পোষণ না করে, তাহলে ইসলামে তার কোন দরজা থাকবে? এটা আমরা বলছিলাম, আমার কথা মানুন, আমাদের বড় আলেমের কথা মানুন, হারামের ইমামের কথা মানুন, তা বলেছি কি? আপনি যে আমলটা করছেন মেহরবানি করে, আমি যে উদাহরণ দিলাম ওই কিরাম বরিশালে যে একটা বাসে পড়েছিলাম, এই যে আপনাদের মতো কিছু ভাইয়েরা পরিবর্তন হয়ে যে আমাদেরকে ডাকে, ঠিক আছে? এখন সেখানে কিছু আলোচনার আয়োজন করেছে, আর চরমার পীরের সব মরিদারা বলছে আয় সব মনাস, এরা যদি এসে এই যে দাওয়াত প্রচার করে তাহলে মানুষ তো মেনে নিবে। তারাও জানে যে কোরআন হাদিসের একটা আকর্ষণ আছে, কোরআন হাদিসের বাণী মানুষের কানে গেলে মানুষ সেটা কি করে? গ্রহণ করে। বলছে আমার কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআও ওয়া তাসদিয়া, মুনাফিকেরা মুশরিকরা তারা কি করত? তারা মনে করত যে কোরআনের বাণী যদি মানুষের কানে চলে যায় তাহলে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে কেরাত করতেন, তো এই কেরাতটা যেন বাহিরের মানুষরা শুনতে না পারে, তারা কি করতো? তালি বাজাত, বাহিরে শোরগোল করতো, কথা বুঝে আসছে? কেন? যেন হকের
এই হক জিনিসটা মানুষের কাছে না পৌঁছে যায়। তো চরমোনাইয়ে কিছু বহিদেরা থানায় ওই একই দিনে একই জায়গায় আরেকটা মাহফিল দিয়ে থানাতে বলেছে যে এই জায়গায় যদি কোনো জলসা হয় তাহলে মারামারি কাটাকাটি হবে। কেন? একই দিনে একই জায়গায় দুই জলসা, প্রশাসন কি করবে? খালাস, চল্লিশ ধারা, তারা আলোচনা হবে। তারা বলল তাহলে একটা কাজ করা যায়, আপনাদের আলেমরাও আসছে তো, আমাদেরও আলেম আছে, তো আলোচনা সেখানে না হয়ে এই দুই আলেমদেরকে বসানো। একজন বলতেছে পীর মানা চলবে না, আরেকজন বলতেছে পীর না মানলে হবে না, তো একজন চৌধুরী সাহেব বলছে দুটাকে কাম ধরে নিয়ে আসে, এক স্টেজে বসান আর এরপরে দুটার কাছ থেকে সমাধান নিব যে কোনটা সঠিক। ঠিক আছে, তো সেখানে গিয়ে তারা আমাকে প্রশ্ন করেছিল, বলেন তো আমাদের নামাজের ভুল কোথায়? তো ভুল এমন জায়গায় ধরে দিতে হবে যেই জায়গায় যেন তারা আসমান জমিনের মাঝখানে কোনো দলিল খুঁজে না পায়। ঠিক আছে, হট করে একটা বই খুলে দিলে তো দলিল হিসেবে দিতে পারে। তো তখন কিন্তু কেন একটা চ্যালেঞ্জ শুনে দিয়েছিলাম যে চৌধুরী সাহেব আপনাদের হুজুরদেরকে বলেন তো আপনাদেরকে নিয়ত করতে হয়? হ্যাঁ, আপনি নিয়ত শিখেছেন? হ্যাঁ, নিয়ত পড়েন? হ্যাঁ। তো এই হুজুরদেরকে বলেন তো যে নওয়ায়েত মুসাল্লিয়ে যে এক গাড়ি বই নিয়ে আসছে, এখান থেকে এই দোয়াটা এই নিয়মটা তারা তৈরি করে দেখাই দেবে। পাঁচ মিনিট চুপ হয়ে আছে, জীবনে কোনো বই খুঁজে পাবে না, পাবে কি? পাবে না। এই একটা সিম্পল উদাহরণ আপনাদেরকে দিলাম যে এতদিন আমল করে আসছেন নিয়ত করতে হবে, আর আজকে বলছেন চলবে না, বিষয়টা যাচাই করুন। বলেন না দেশে যখন যাবেন আপনাদের হুজুরকে বলেন যে এর দলিলটা কোথায়? হ্যাঁ, মিলাদ করা চলবে না, আমরা বলছি আপনাদের হুজুরকে যে বলেন যে হুজুর মিলাদকে আল্লাহ নবী করেছে, সাহাবীরা কি করেছে, মিলাদটা চালু হয়েছে কবে, তাকে জিজ্ঞেস করুন, আমাদের কথা যদি নাও মানেন আপনি সেই হুজুরদেরকে যে বলেন, শুধু প্রশ্ন করবেন হুজুর মিলাদ কি শরীয়তে আছে কিনা, উত্তর কি পাবেন জানেন? ও সোজা ঠিক আছে, বাস এতটুকু উত্তর, আর কিছু পাবেন না ইনশাআল্লাহ। আর এর চেয়ে বেশি কিছু বল, সোজা রব থেকে আসছেন, এই জন্য মাথা গরম হয়ে গেছে আপনার, আপনার সাথে কথা বলে লাভ নেই, আর কোনো কথা বলে না। হুজুর স্বর্গরাজ যে আমরা মানাই, এই স্বর্গরাজে যে মানুষের ভাগ্য বন্টন হয়, বলুন তো কোরআনের কোন আয়াত আছে? আমরা তো শুনেছি সুরে দুখানি আল্লাহ পাক 3-4 নম্বর আয়াতে বলেছেন যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে এই লাইলাতুল কদরে রাত্রে মানুষের ভাগ্য বন্টন করা হয়, তার তাকদীরকে বন্টন করা হয়, এটা নাকি কোরআনের আয়াত? তো আমরা এই জামাতকাল আমরা সর্বরাত মানে আসছি, এবং শাবানের 15 তারিখে যে আমরা সর্বরাত বলে মানাই, তাহলে এটা কোন আয়াতের ব্যাখ্যা? ঠিক আছে, এই প্রশ্ন করতে পারেন, প্রশ্ন শুধু করে দেখেন, ওই প্রশ্ন উত্তর ওটাই দেখবে যে সৌদি আরব থেকে আসছেন কিনা, বাস বলে আর একটু বোঝানো যাবে না, খালাস। আর মানুষকে বলবে যে এর মাথা ঠিক নেই, এর সাথে বসেন না, এর কথাও শোনেন না, এর কাজ করা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আমি বলছিলাম যে এই যে কয়েকটি উদাহরণ দিলাম যে প্রকৃত ইসলাম এর সম্পর্ক কোনো ব্যক্তির সাথে নেই, কোনো দলের সাথে নেই, কোন নামের সাথে নেই। প্রকৃত ইসলাম কি? যে আপনার কথা এবং কাজ মিলিয়ে দেখুন কোরআন এবং হাদিস। যদি থাকে দুনিয়ার সকল মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আর আপনি একাই যদি একটি সহি হাদিসকে যদি মেনে চলেন, তাহলে আপনি হক পথে আসেন। ঠিক আছে, এটা হলো প্রকৃত ইসলাম। আমি এখন আপনাদেরকে কয়েকটি উদাহরণ দিচ্ছি যে বর্তমান মুসলমানদের অবস্থা কি। প্রথম অবস্থা সেটা হলে আমরা শুনেছি শরীয়তের হুকুম আহকাম আসছে কিসের মাধ্যমে? আর ভারতবর্ষের সবচেয়ে বড় প্রতিষ্ঠান যেখান থেকে ইলম সবচেয়ে বেশি প্রচার হয়েছে, ভারতের একটি প্রসিদ্ধ মাদ্রাসা, সেই মাদ্রাসার যিনি বাণী প্রতিষ্ঠাতা তিনি বলছেন, ভারতবর্ষের তিনি বলছেন, আমি একদিন শুয়ে আছি, আল্লাহ রাসূলুল্লাহ এসে বলছেন কাসেম তুমি শুয়ে আছো, ভারতবর্ষের মানুষদের ইলম দিতে হবে, ওঠো একটি মাদ্রাসা তৈরি করো। কি আলোচনা বুঝে আসতেছে না ভাই? একটি মাদ্রাসা তৈরি করো। আচ্ছা, মাদ্রাসাটি তৈরি করবে কিভাবে করবে? আমি ভিত দিয়ে গেলাম, আমি ভিত দিয়ে গেলাম, এই ভিতের উপর তুমি মাদ্রাসা বানাবে। প্রতিষ্ঠাতা ঘুম থেকে উঠছে,
আর তার শরীর থেকে ঘাম বেরোচ্ছে। জিজ্ঞাসা করা হয়েছে, ওস্তাদ জি কি ব্যাপার, আপনি স্বপ্ন থেকে লাফিয়ে উঠলেন আর আমার শরীর থেকে এই ঘাম ছুটছে, ব্যাপার কি? বলছেন এই তো এই মুহূর্তে আল্লাহ রসুল আমার কাছ থেকে চলে গেলেন, এই মুহূর্তে আল্লাহ রসুল আমার কাছ থেকে চলে গেলেন। আর আমাকে কি বলে গেলেন? বলে গেল যে তুমি একটা মাদ্রাসা বানাও, আর আমি ভিড় দিয়ে গেলাম, তো অন্ধকারে কি ভিড় দেখা যাবে? আচ্ছা তাহলে সকালে ফজর পর দেখতে হবে যে আসলেই কি ভিড় দেওয়া হয়েছে কিনা। ফজরের পর যখন সূর্য উঠেছে তখন সেখানে বাইরে যেয়ে দেখে যে উনি ওনার লাঠি মোবারক দ্বারা মাদ্রাসার ভিড় দিয়ে গেছেন। কি বলবো, সুবহান আল্লাহ। আচ্ছা তাহলে এই মাদ্রাসার ভিত্তি হল কিসের উপরে? স্বপ্নের উপরে। কিসের উপর হল? বড় একটি দল আমাদের ভারতবর্ষে, সেই দলের একজন প্রতিষ্ঠাতা তিনি মদিনায় শুয়ে আছেন। আর আল্লাহ নবী বলছেন, ইলিয়াস তুমি মদিনায় শুয়ে আছ, ভারতবর্ষের মানুষেরা বেদিন হয়ে যাচ্ছে, যাও তুমি তাদেরকে তাবলীগে দাওয়াত পৌঁছে দাও। এই দাওয়াতের পদ্ধতি পালো কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে পালো? আমি কথা বলছো কিসের মাধ্যমে পালো? আমাদের দেশে এই ধরনের স্বপ্নের দিনের সংখ্যা একটা নয়, ঠিক আছে? বলছে হুজুর এই দুর্গত আপনি কোথায় পেলেন? স্বপ্নে পেয়েছে। হ্যাঁ, এই এবাদতের পদ্ধতি কোথায় পেলেন? আমাদের দেশে যে টুপির দিয়ে পাস করলি আর তিন করলি পাস করলি, এটাও নাকি স্বপ্নেতে পায় মানুষ। এজন্য এক এক পীরের এক এক রকম টুপি, টুপি দেখে ডিজাইন দেখে বোঝা যায় কোন পীরের মুড়ি, ঠিক আছে? তো এই স্বপ্নকে মানুষ দোহায় বানিয়ে ভাই, এই মানে শরীয়তের একেবারে বেড়া কট করে দিয়েছে, এই শরীয়তের একদম গোড়া কেটে দিয়েছে। যে কোনো সমস্যা জিজ্ঞেস করেন স্বপ্নে পেয়েছে। আর স্বপ্নে যে কে কত আল্লাহ রসুলকে দেখে তার কোন ঠিক না। যাই হোক, এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করার সময় থাকবে না, যেহেতু আগে আরো কিছু মূল্যবান আলোচনা আছে। তাহলে যে কোনো বিষয় যদি কোনো ব্যক্তি স্বপ্নের যদি কেউ দাবি করে তাহলে স্বপ্ন সম্পর্কে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্বপ্ন হয় তিন কারণে। কয় কারণে? স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে, খারাপ স্বপ্ন আসে, ভালো স্বপ্ন কিছু আসে আল্লাহর পক্ষ থেকে, আর কিছু স্বপ্ন আসে মানুষের নিজের চিন্তা ভাবনা, যেটা দিনের বেলা যেটা করে স্বপ্ন সেটাই দেখে, ঠিক আছে? পুলিশ যদি আপনাকে তাড়ায় আর আপনার যদি কোনো কেস লাগে থাকে তাহলে কিন্তু স্বপ্নে শুধু পুলিশ আপনাকে তাড়ায় না, তো এই পুলিশ তাড়ায় কিনা আল্লাহর পক্ষে স্বপ্ন? কত বড় বড় হুজুর এসে দাবি করে যে নবীকে দেখেছি, রসুলকে স্বপ্নকে দেখেছি। আরে বাবা, তুমি যদি নবীকে স্বপ্ন, আল্লাহ নবী বলছে কেউ যদি কোনো ভালো স্বপ্ন দেখো তাহলে তার নিয়ম কি? তার নিয়ম হলো এই যে এই স্বপ্ন একমাত্র যাকে ভালো মনে করেন তাকে বলবেন, অন্য কাউকে বলা। আর আল্লাহকে বলতে হবে, আল্লাহ এই স্বপ্ন যদি তোমার পক্ষ থেকে হয় আল্লাহ তুমি এই স্বপ্নের মঙ্গলটা আমাকে দান করো, আল্লাহর কাছ থেকে চেয়ে যাও। আর যদি খারাপ কোন স্বপ্ন দেখে তাহলে আপনি যে কাজে শুয়ে আছেন এই কাজ পরিবর্তন করুন, ঠিক আছে? আর তিনবার আউযুবিল্লাহ পরে বাম দিকে থুতু ফেলান, এবং এই স্বপ্ন কাউকে বলা যাবে না, যদি বলেন তাহলে সেটা ঘটে যাবে। আর যদি সম্ভব হয় ঘুম থেকে উঠে উজু করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ কাছে জানা, আল্লাহ এই খারাপ স্বপ্ন দেখাম, আল্লাহ এতে যদি আমার কোনো অনুকূল থাকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। তাহলে আমি বুঝাতে পারলাম সেটা হলে যে স্বপ্ন ভালো হতে পারে মন্দও হতে পারে, কোনটা আল্লাহর পক্ষ থেকে আর কোনটা শয়তানের পক্ষ থেকে কোনো মাপকাঠি আছে জানা? আমার ধারণা যে আল্লাহ নবী এরকম হবে, ওনার ধারণা এরকম হবে, এনার ধারণা আল্লাহ রসুলের চেহারা এরকম হবে, নাকি এক একজন এক একরকম স্বপ্ন দেখবে? তো যাই হোক, প্রথম কথা হলেই স্বপ্নের মাধ্যমে কেউ যদি দিন প্রচার করে তাহলে মনে করুন এটা মিথ্যা দিন, এটা কি মিথ্যা? বর্তমান বিশ্বের মুসলমানের অবস্থা সেটা হলে তাকে যদি জিজ্ঞাসা করেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়, কি উত্তর দিবে? আল্লাহ সব জায়গায় আছে। এটা কি শুধু সাধারণ মানুষের উত্তর নাকি আলে ওলামাদের উত্তর? ছোট আলেম না বড় আলেম? আর প্রকৃত ইসলাম কি বলছে? সুরায় তহা পাঁচ নম্বর আয়াত, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আর রহমান, রহমান কে? আল্লাহ।
ইস্তামা আলাল আরশ, কুফা কোথায় আছে? আরশের ওনার স্থান কোথায়? আরশটা কোথায়? সপ্তম আসমানের উপরে। এরকম সাতটি আটটি আয়াত আল্লাহ পাক কোরআনে মাজিদে বলছেন আল্লাহ কোথায় আছেন। তাহলে প্রকৃত ইসলাম বলছে আল্লাহর স্থান কোথায়, আর প্রচলিত বর্তমান মুসলমান আল্লাহ সম্পর্কে আকীদার তাদের হলে যে প্রথম যেটা এই আমানতু বিল্লাহ আল্লাহর প্রতি আমি ঈমান নিয়ে আসবো সেখানে কথা বলা ভুল, যে তারা বলছে আল্লাহ সব জায়গায় আছে। আচ্ছা আল্লাহ সম্পর্কে দেখুন, আল্লাহ সম্পর্কে বলছেন যে আল্লাহর কিছু সিফাত আছে, গুণ আছে নাকি? আল্লাহ মা আসবাতাল্লাহু লিনাফসিহি, আল্লাহ নিজের জন্য যে গুণ সাব্যস্ত করেছে কি? ইন্নি খালাকতু বিয়াদাই, আমি আদমকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি, ঠিক আছে? তাজরি বি আয়নিনা, আমার চোখের সামনে সেই নৌকাটি চলছিল। আচ্ছা আল্লাহ পাক তোমার জন্য হাত সাব্যস্ত করেছেন, চোখ সাব্যস্ত, দৃষ্টি সাব্যস্ত করেছেন, পা সাব্যস্ত করেছেন। তো আল্লাহ ওনার যে গুণগুলি বলেছেন নিজের জন্য সাব্যস্ত করেছেন, প্রকৃত সঠিক আকীদা সেটা হলে আমরাও সেটা নির্দ্বিধায় সাব্যস্ত করব। তবে সেটার কোন উদাহরণ দুনিয়ার কোন দিনের সাথে দিব না, এবং কেমন সেটা সেটাও বলবো না, অস্বীকার করবো না, সেটা মাখলুকের সাথে সে সাদৃশ্য বলবো না, যে ওনার হাতটা হাতির মতো মানুষের মতো এটাও বলবো। বাস উনি বলেছেন তার হাত আছে, আমিও ইমান রাখবো হাত আছে, কেমন আছে আল্লাহ আলাম, আল্লাহ যে সম্পর্কে যতটুকু বলেছে অতটুকু মানব, আর যেটা বলে না সেটা মানব না। এটা একটি আকীদাগত বিষয় আল্লাহ সম্পর্কে, ঠিক আছে? আল্লাহর প্রতি যদি ইমান নিয়ে আসতে হয় তাহলে আল্লাহকে এভাবেই ইমান নিয়ে আসতে হবে যে আল্লাহর কিছু নাম আছে, আল্লাহর কিছু সিফাত আছে, সেগুলি জানতে হবে এবং মানতে হবে। আচ্ছা সেখানে যদি মানুষে বলে আল্লাহ নিরাকার, তাহলে এটাকে আপনারা কি আকীদা বলবেন? কি আকীদা বলবেন? কুফরি আকীদা। এটা কি আকীদা? আল্লাহকে নিরাকার বলা আর আল্লাহকে অস্বীকার করা একই জিনিস। তাহলে সমস্যা শুধু ওই নিয়ত করা সমস্যা এটা নয়, সমস্যা কত জায়গায় আছে দেখুন, যে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতে গিয়েও এটা সমস্যা। আচ্ছা আল্লাহ তাআলা উনি কি প্রত্যেক জিনিসে কাম ইলাহ বলছি, যে আল্লাহ কয় ঝোল, হ্যাঁ আল্লাহ কত ঝোল, তো আল্লাহ যে কত ঝোল আমাদের দেশের মানুষের যে আল্লাহ কত তার কত হিসাব নেই, ঠিক আছে? দেওয়ান বিশ্ব আশেকের রসুল তার তার পায়ের সামনে মানুষ সেজদা করে, কেন সেজদা করে? তার জন্য মানুষ ইবাদত করে। আর ইলাহ মানে কি? আল্লাহ ইলাহ মাহবুদ, হক মাহবুদ, সঠিক মাহবুদ একজন, সেটা হলো আল্লাহ তাআলা। আর মানুষেরা যদি আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর নামে, সেটা বাজার হোক, সেটা পীর হোক, সেটা বড় একটি গাছ হোক বা যাই কিছু হোক না কেউ, গায়রুল্লাহর নামে যদি কেউ কোনো ইবাদত করে তাহলে সেটা কি হয়ে যাবে? এটা শিরক। এরকম শিরক নাই? তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ সম্পর্কে ইমান নিয়ে আসতেও বহু ত্রুটি, ঠিক আছে? আচ্ছা এরপরে যেটা কালেমার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় কি? ও আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহর প্রতি সাক্ষী দেব আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই সাক্ষীটার জন্য তিনটা জিনিস প্রয়োজন, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহকে রব বলে মানতে হবে, এক মাবুদ বলে মানতে হবে, এবং আল্লাহর যেগুলি নাম এবং সিফাত আছে সেগুলিকে একক বলে ইমান নিয়ে আসার নাম হল প্রকৃত ইমান। আচ্ছা আল্লাহর নবীর যুগে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে মুশরিক কাফেররাও সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে ওয়ালা ইন সালতাহু মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ। আর তোরা কি বলতে দিব নাকি? একটু মজার সঙ্গে শুনে আর বেশি কোন অল্প কম দিতে পারবো ইনশাআল্লাহ। বলছে ওয়ালা ইন সালতাহু, আল্লাহ নবীকে বলা হয়েছে আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানকে সৃষ্টি কে করেছে, তখন সেই কাফেররা বলবে লায়াকুলুন্না আল্লাহ, অর্থাৎ তাওহীদ রুবুবিয়্যাহ তারা মানত, তারা কি করত? মানত। আর আমাদের দেশের বর্তমান মুসলমান তারা পেপারে লেখে যে ২০ বছর বিবাহের পরেও সন্তান না পেয়ে সর্বশেষ সাইদাবাদ
সাহেবের মাজারে যে মান্নত করে আমি 20 বছর পর একটি সন্তান লাভ করেছি, এরকম ঘটনা পত্রিকা পড়েন না? পড়েন না? তাহলে ওই কাফের মুশরিকরাও মনে করত যে রব স্রষ্টা, সৃষ্টি একমাত্র আল্লাহ করেন। আর আজকাল মুসলমান তাদের আকীদা যে তাওহীদ রুবুবিয়াতেও তারা পেল, তাহলে সেই যুগের মুশরিকের চাইতেও মুসলমান আজকে নিকৃষ্ট হয়ে গেছে। একটু আগে শুনলেন তাওহীদুল উলুহিয়াহ সমস্যা, যে আল্লাহকে মাবুদ মানতে যে শত মাবুদ আমরা এখন নিজেই সৃষ্টি করে দিয়েছি, আসমা ও সিফাতের সমস্যা। কোরআন খোলেন, কোরআনের ডান দিকে আছে আল্লাহর কতগুলি নাম? 99টি নাম। আবার বাম দিকে শেষ পৃষ্ঠায় দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারও 99টি নাম হয়ে গেছে। তারা মিল কারা মানে সেগুলো কথা বুঝতে পারেন? আল্লাহ তালার 100টি নাম আছে, 99টি নাম আছে। আল্লাহ মান আহসা হাদা কালা জান্নাত, যে ব্যক্তি এটাকে মুখস্থ করবে, এর অর্থ জানবে, এর উপর আমল করবে, তার জন্য জান্নাত। আল্লাহর 99টি নাম, তার চেয়েও বেশি নাম আছে, কিন্তু সেই 99টি নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তারা বানিয়ে নিয়েছে। এক জায়গায় ইয়া আল্লাহ লেখে, আবার তার সাথে ইয়া মোহাম্মদ লেখে। আল্লাহ সম্পর্কে সমস্যা, তাওহীদুর রুবুবিয়্যাহ সম্পর্কে সমস্যা, উলুহিয়্যাহ সম্পর্কে সমস্যা, তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে সমস্যা। আচ্ছা, এরপরে কি? ওয়াশাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল, আব্দুহু ওয়া রাসূল, এবং সাক্ষী দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বান্দা এবং তার রাসূল। আর সেই যুগের মুসলমানরা বলতো মাল হাদা রাসূল ইয়াকুলু ত্বাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, বলতো কেমন রাসূল এই রসুল, তো বাজারেও চলে দেখি মানুষের মতো খায় এবং পান করে। অর্থাৎ তারাও বিশ্বাস করত রসুলটা হল মানুষের মানুষ, মানুষ ছিল, ঠিক আছে? আর এই জন্য তারা ইমান নিয়ে আসে না, কিন্তু রসুল হবে ফেরেশতা। আর আজকাল যুগের মুসলমান তারা কি বলে? তারা বলে যে রসুল মানুষ ছিলেন না, কি ছিলেন? নূরের তৈরি ছিল। কি ছিল? নূরের তৈরি ছিল। আর প্রত্যেক বক্তায় তার বক্তব্যের শুরুতে বলবেন দরুদ সালাম বর্ষিত ওই নবীর উপর যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জমিন আসমানকে সৃষ্টি করত না। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ নবী সাল্লাম উনি কিসের তৈরি, মাটির তৈরি নাকি নূরের তৈরি, এটা নিয়েও কি আছে সমস্যা? সমস্যা নেই। এরপরে আল্লাহ নবী নিজেই বলেছেন যে আমি যদি গায়েব জানতাম, আমি যদি গায়েব জানতাম লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে আমি অনেকগুলি মঙ্গল জিনিস আমি সেটাকে অর্জন করতাম, সেটাকে আমি পেয়ে করতাম। কিন্তু গায়েব কে জানে? শুধু একমাত্র আল্লাহ তাআলা। অথচ আজকাল আমাদের দেশে মুসলমানেরা আল্লাহ রাসূলকে নূরে তৈরি মনে করে এবং তাকে হাজির নাজির মনে করে এবং তার কাছ থেকে সাহায্য চাওয়া যায় এটা মনে করে। উদাহরণ দিলে আলোচনা লম্বা হয়ে যাবে। আমার কাছে বহু বড় বড় আলেমদের উদাহরণ আছে, তারা তাদের কিতাবে কিভাবে আল্লাহ রাসূলের ওসিলা সম্পর্কে তারা তাদের আলোচনা নিয়ে আসছে। তো সমস্যা আল্লাহ সম্পর্কে, সমস্যা যেরকম রসুল সম্পর্কে, ঠিক তেমনই আরো যেগুলি ইসলামের রুকুন আছে, নামাজ, রোজা, হাজ, যাকাত, এই যুগুলি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে নামাজের শুরুই কি সমস্যা দিই? নামাজের শুরুই কি নিয়ত সমস্যা না, বেদাত না? আবার শেষে আর সমস্যা, হুজুর যতক্ষণ বলত রশি না পাকাবে, রশি পাকাবে বলেন আল্লাহ মান্তা সালাম আমিন কা সালাম তা বারাক তিয়াজাল জালাল ওয়াল ইকরাম, ঠিক আছে? এই রশি না পাকার পর্যন্ত কোন মুসল্লি উঠবে না সেই জায়গা থেকে। এবং যদি সৌদি আরব থেকে যে কোনদিন ইমামতি আমরা করতে যাই তো এই জায়গা দেখা যায় পড়ে যায়, ঠিক আছে? এরপরে ইমামতি পাওয়া যায় না যে কি হুজুরি দোয়া করে না কেন, দোয়া করে না কেন? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনদিন উনি তার ফরজ নামাজের পর কোন একদিনও না ঈদের নামাজে, না জুমার নামাজে, না পাঁচ ওয়াক্ত নামাজে কোনদিন উনি সম্মিলিত মোনাজাত করেননি, ঠিক আছে? এটা কোরআন হাদিসের স্পষ্ট বক্তব্য। এবং উনি সালাম ফেরার পর কি বলতেন? আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ আন্তাস সালাম, আপনারা করেন না? অমিনকাস সালাম, হিসনুল মুসলিম বই আছে, বইটি সংগ্রহ করে এই দোয়াগুলি শিখবেন। তো প্রকৃত ইসলাম আমাদের কয়জন জানে এই দোয়াগুলি বলেন দেখি? আর তারা যে ফরজ নামাজ পড়ে রশি পাকাচ্ছে তো এটা তো শরীয়তে নেই। এরপরে আবার যে মুখ মুছেন এর উপর হাদিসে প্রমাণ নেই। তাহলে নামাজের শুরু বেদাত দিয়ে, শেষ বেদাত দিয়ে, মাঝখানে শত বেদাত, হ্যাঁ,
আল্লাহ নবী যখন সাদকাতুল ফিতর দিতেন, সাদকায় ফিতর দিতেন, কয় সা দিতেন? এক সা। কত রূপ? আড়াই কেজি। হ্যাঁ, আর সেটা কোন সা ছিল? মদিনার সা। আর তারা নাই ইরাকের সা, নিষ্ফু সা নেই। আবু সাহেব খুদি বসেন সাম নিরাপ্ত, আমরা সদকা দিতাম কি খাদ্যদ্রব্য দিয়ে, আর আমাদের দেশে সদকা কি দিয়ে দেয়? কি দিয়ে দেয়? টাকা দিয়ে সদকা দেয়। ওলামায়েকরাম বলছেন টাকা দিয়ে সদকা দিলে সদকা আদায় হবে। আল্লাহ নবী হজ করতে যখন গিয়েছেন, হজের মাঠে আরাফার মাঠে উনি জহর এবং আসর একত্রিত করেছেন। জহর এবং আসর দুই রাকাত করে করেছেন, আসর এবং জুমা। আর আমাদের হাজিরা কত রাকাত পড়েন? জহর চার রাকাত, আসর চার রাকাত। জহরের সময় জহর, আসরের সময় আসর। তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম যে সমস্যা কত জায়গায়? আল্লাহ সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে, নামাজে, যাকাতে, রোজায়, সব জায়গায়। প্রকৃতি ইসলাম থেকে আমরা কি দূরে না কাছে? দূরে। তাহলে আমার মনে হয় আমার এই সংক্ষিপ্ত আলোচনায় আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝাতে সক্ষম হয়েছি যে আসলে প্রকৃত ইসলাম সেটা আমাদের না জানার কারণে হুজুরেরা আমাদেরকে উল্টা পথে নিয়ে যাচ্ছে। ছোটবেলায় দেখেছি যে কুরবানি যতক্ষণ মতো হুজুর না আসতো কুরবানি হতো না, সিরিয়াল ধরতে হতো, এবং কুরবানি দেওয়ার পর কুরবানির মাথা কার কাছে যেত? হুজুরের কাছে যেত। হ্যাঁ, আর এখন মাথা দেন না। এখন আমরা শিখে দিয়েছি বিসমিল্লাহ আল্লাহ আকবার বললে আপনার কুরবানি হয়ে যাবে, আপনি নিজেই কুরবানি করুন। তাহলে সেরকম ফন্দি যদি আমরাও পাকাতাম তাহলে আমাদের এই জালিয়াতে এসে হ্যাঁ বিদেশ পড়ে থাকতে হতো না। হজ একবার করে নেই মাশাআল্লাহ, ছাত্র জীবন থেকে নেই এখন পর্যন্ত বহুবার হজ করেছে আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, এখন দরকার কিছুই না, দরকার মোটা একটা তাসবিহ, ঠিক আছে? মোটা একটি তাসবিহ গলায় পড়ার জন্য দরকার, আর বড় একটি পাগড়ি দরকার, আর একটি লাঠি। আর যদি আপনাদেরকে তাবিজ দিতে পারি, সন্তান দিতে পারি, আর আপনাদেরকে যদি রোগ মুক্ত করতে পারি, আর মিথ্যা কাহিনী দিয়ে যদি আপনাদেরকে ভোলাতে পারি, তাহলে কত টাকা যে বাড়িতেই হেঁটে চলে আসবে তার কোনো হিসাব থাকবে না, নাকি ভুল বলছি? কিন্তু সেগুলির মাধ্যমে জান্নাত পাওয়া যাবে না, সেগুলির মাধ্যমে আমার জীবন ধ্বংস হয়ে যাবে। সম্মানিত শ্রোতা ভাইয়েরা, আমার দিনী ভাইয়েরা, আমার আসুন আমাদের এই ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে যে দিনের প্রচারটি দেওয়া হয়, আপনাদেরকে যে দিনের শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষার সবচেয়ে বড় যেটা গুণ সেটা হলেই আমরা কোনো ব্যক্তির দাওয়া দেই না, কোনো দলের দাওয়া দেই না, আমরা দিয়ে কোরআন এবং হাদিসে। সম্মানিত দিনী ভাইয়েরা, আমার এই আলোচনা একেবারে শেষ পর্যায়ে। আলোচনায় বুঝতে পারলেন যে অনেক সমস্যা, নাকি? তো এখানে আসার পর যে সমস্যাটা শুনলেন, তো দেশে যে আপনি কিভাবে চলবেন? দেশে যে এইভাবে চলবেন নাকি পরিবর্তন হয়ে যাবেন? আবার উত্তর দেন, ইনশাল্লাহ এইভাবে চলার চেষ্টা করবেন। তো এইভাবে যদি চলার চেষ্টা করেন, ব্রাহ্মণবাড়িয়ায়, নোয়াখালীতে আপনার এলাকায় ওই বুকে হাত বাঁধা আর আল্লাহকে, আল্লাহ তাওহীদকে মানা, এক ইলাহ বলে মানা, হয়তো আপনি একাই একজন কারণ, তো আপনি টিকে থাকতে পারবেন? আচ্ছা, ওটা তো আল্লাহ পাক তৌফিক দান করুক, দোয়া করি। কিন্তু শোনেন, একা একা কোনোদিন কোনো জিনিসের না নিজে করা যায় না তার প্রচার ঘটানো যায়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো শুকরিয়া, প্রকৃত ইসলাম বাংলাদেশেও আছে, নইলে সব কিছু নেই। প্রকৃত ইসলাম বাংলাদেশেও, ভারতেও, পাকিস্তানেও আছে। আর যেভাবে আপনি আলোচনা শুনলেন, কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতে চান, আল্লাহ রসুলের প্রতি ইমান নিয়ে আসতে চান, রসুলের তরিকা অনুযায়ী নামাজ পড়তে চান, রসুলের তরিকা অনুযায়ী রোজা রাখতে চান, হজ করতে চান, হুবহু কোরআন হাদিস বাংলাদেশে মেনে চলার মতো মানুষ আছে যারা নিজেকে আহলুল হাদিস বলে পরিচয় দেয়, তারা দেশে কোথায় কোথায় আছে আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ রাখলে, এবং আপনি নিজেও যদি দেশে যেয়ে খোঁজ করেন, তো ইনশাআল্লাহ তাআলা এই সঠিক আকীদা মানার মানুষ
দেশে আপনি খুঁজে পাবেন, এবং এই জন্য আমাদের যদি সহযোগিতা চান আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। এখানে যেরকম সঠিক জিনিস মানছেন দেশে দিয়েও যেন আপনি নিজে মানতে পারেন, আপনার পরিবারকে মানাতে পারেন, এলাকায় প্রচার করতে পারেন, এর জন্য একটি সুন্দর পরিবেশ। টয়োটার স্কুলে, ফোর্ডের স্কুলে, মার্সিডিজের স্কুলে, কিংবা ল্যান্ড ক্রুজারে, কিংবা লাক্সাস গাড়ির কোম্পানির একটা স্কুল আছে, সেখানে তারা ইঞ্জিন ভালো করতে শিখাচ্ছে, দুই বছর বা তিন বছর পর তাকে একটা ডিগ্রি দিচ্ছে, দেওয়ার পর সে এখন ভালো করতে আসছে। বলেন তো কার মর্যাদাটা দুনিয়ায় বেশি ভাই? কোন লোকটার মর্যাদা বেশি? যে মানুষ কারোর সাথে বসে শিখলো সে নাই, যা পড়াশোনা করে আসলো সে, যে পড়াশোনা করে আসছে, যে মানুষ পড়াশোনা করে এসে ওই বিষয়ের অভিজ্ঞতা দিয়েছে। একজন মানুষ এমনি গাড়ি খুলে এবং বন্ধ করে কি ওরকম অভিজ্ঞতা নিতে পারে? হয় না ভাই। এই জন্য আমরা বেশিরভাগ মানুষ আজ যারা মুসলমান পৃথিবীতে, তারা কিন্তু দেখে দেখেই সমস্ত আমল করি। এটা বাস্তব কথা আমি বলছি। আপনি ছোট থেকে আপনার গ্রামে যা কিছু দেখেছেন দেখছেন সেটাই কিন্তু আপনি করছেন। আপনার সেই করাটা কতখানি ভুল বা কতখানি ঠিক আপনি তখন জানতে পারবেন যখন প্রকৃত অর্থে ওই বিষয়ে কোরআন এবং হাদিস পড়বেন। যখন পড়বেন তখন জানতে পারবেন যে আমার ওই কাজটার সাথে এটা মিল হচ্ছে না যেটা হাদিসে বা কোরআনে আছে, তখন ভাবতে হবে আমার আগের কাজটা ভুল ছিল বলে এটা মিলছে না। তো যতক্ষণ পর্যন্ত আপনারা জ্ঞান অর্জন করবেন না, পড়ার চেষ্টা নেবেন না, ততক্ষণ পর্যন্ত ভাই আপনাদেরকে এরকম ধকল নিতে হবে। কেউ বলবে এটা করো না, করলে তোমার বাপ মারা গিয়েছে মিয়া, তোমার লজ্জা হয় না, একটু তুমি চল্লিশা করতে পারো না, খিলাতে পারো না, সৌদি আরবে থাকো মিয়া, লাখ লাখ টাকা ব্যাংকে রেখেছ, বাপের জন্য একটু কিছু করলে না, এ মানুষ ভাবে লজ্জা আছে। তাহলে আসলে তো সৌদি আরবে থাকি, কিছু না খাওয়াই, তাহলে তো গ্রামে বদনাম হয়ে যাবো, তখন একটা বড় 50,000 টাকার গরু এনে খাওয়িয়ে দিল। ওই বেটা যে বলছে যে তুমি সৌদি আরবে থাকছো মিয়া, তাও একটা গরু খাওয়ালে না, ওর কথাটাই তো বুঝতে পারছে যে ও গরু খাওয়ার চেষ্টা করছে। আপনার নেকির নেকির কথা কেউ ভাবছে? আপনার নেকির কথা ভাবে না, ভাবছে যে এই বেটাকে দিয়ে কিছু খাওয়া যেতে পারে। ভাই এরকম করে খাওয়া দেওয়া হচ্ছে, এটা দেশে গতানুগতিক হয়ে আপনি করে যাচ্ছেন, তাহলে ভাই কিছু বোঝা যাবে না। আপনাকে বুঝতে হবে যে বাবা মরলে কি করলে আমার বাবার উপকার হবে, আমার মা মরলে কি করলে আমার মায়ের উপকার হবে, এই জিনিসটা আমি কোরআন বা সুন্নতের মাধ্যমে জানতে চাই, তাহলে ঠিক আছে। আর যদি বলা যাবে এটা সৌদি আরব থেকে মিয়া, একটা গরি খাওয়ালে না, একটা খাসি খাওয়ালে না, আর আপনি হিটে চলে আসলে যে তারা সৌদি আরবে থাকি 40,00,000 টাকা ব্যাংকে আছে, কি আসবে বছর 1,00,000 টাকা দিই খরচ করে চলে দিলেন শেষ একেবারে, কিন্তু নেকি হলো না, মানুষ পাওয়া হলো, ওইটা বুঝলো। তো ভাই পড়ালেখা করতে হবে, বুঝতে হবে, তার জন্য যে যতখানে পারবেন সময় দিবেন। আজ আপনাদের ক্যাম্পে এসে সব আলোচনা কোনোদিনই হয় না, আপনাদেরকে ধীরে ধীরে শিখতে হবে, জানতে হবে, যারা আলেম মানুষ তাদের কাছে আসতে হবে। আমি দাওয়াত করি আপনারা দাওয়াত সেন্টারে আসবেন, ভুল ব্যাখ্যা করেন, ওরা আলেম হওয়া সত্ত্বেও ভুল ব্যাখ্যা কেন করেন? আলহামদুলিল্লাহ। তো প্রশ্নটি আসলে আবেগপূর্ণ প্রশ্ন, যে হুজুরেরা জানার পরেও কেন ভুল করে নাকি? তো আসলে আমি বলবো হুজুরেরা জানে না, আসলে হুজুরেরা জানে না, অথবা আসলে এই যে চোখে যে চশমাটা আছে না, আচ্ছা যদি কথা বলেন তাহলে তো আলোচনা করা যাবে না, এই চোখে চশমা যে দিয়েছি এই চশমার কাঁচটা যদি লাল কাঁচ লাগাই তাহলে এই মেন্দিলটা কি লাগবে আমাকে? যদি নীল কালার লাগাই আর যদি সাদা লাগাই? তো আগে থেকেই যদি বলেন যে আমি আওয়ামী লীগ করি, তাহলে বিএনপি যতই ভালো কাজ করুক তারপরেও আপনার ওই ওটাই ভালো নাকি? চোখ রঙিন দিয়ে
আর আপনি যদি গেম বিন করেন আওয়ামী লীগ ভালো কাজ করলে তারপরেও সেটাই খারাপ, এটা হয় না দেশে, এটা নিয়ে মারামারি হচ্ছে না। এর কারণ কি, যে সবাই রঙিন চশমা পরে আছি, তো ধার্মিক ভাবে সরেন, একটু আগে আসেন, তারা পিছনে আসার হাতে কষ্ট হচ্ছে। আমি বুঝতে পারছি আপনারা সারাদিন মেহনত করেছেন, তারপরেও যে এই 11:30 মতো বসে আছেন, এটা কিন্তু মানে ছোটখাটো বিষয় নয়। আল্লাহ আপনাদের উত্তম বাধা দান করুন। আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনারা যে এই অধিক প্রেরণা নিয়ে যুবক যুবক ছেলে মাশাআল্লাহ দিন শিখার জন্য কষ্ট করে যে বসে আছেন এখন পর্যন্ত এত রাত্রেও, আল্লাহ আপনাদের উত্তম বাধা দান করুন। তো আগে থেকে যদি আপনি ওই আক্রোশী পীর আর ওই মাজারে আর ওই ফেকহি আর মাজাহেবের চশমা যদি আপনার চোখের আগে থেকে পড়া থাকে, তাহলে ওই যেই চশমা পড়েছেন কোরআন হাদিসটাও সেই কালারে নজর আসবে। একটা উদাহরণ দেখুন, সূরা কাহাফের 110 নম্বর আয়াত, ঠিক আছে, এই আয়াতে আল্লাহ পাক কি বলেছেন, কুল হে নবী বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ বই অন্য কিছু নয়। এটা সঠিক সাদা চশমার তর্জমা কি, যে আমি তোমাদের মতো মানুষ ছাড়া অন্য কিছু নয়। এই কথা বুঝে আসতেছে, এই আয়াতের ব্যাখ্যা করেছেন বেরেলভী মাজহাবের প্রতিষ্ঠাতা আহমদ রেজা খান বেরেলভী। সে বলছেন কোন বলে দেন, ইন্না বেশাক মা আনা বাশারুন লেহি হুমাই, তোমারে জেসে বাশার, আমি তোমার মতো মানুষ নই। বলছেন দেখেছো কোন আয়াত, আল্লাহ বলছে নবী তোমাদের মতো মানুষ না কি, তাহলে তাহলে নূর আয়াত কিন্তু একটাই আয়াত, কি একটাই, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সাদা চশমার তর্জমা হলে যেটা সঠিক তর্জমা সেটা হল আল্লাহ তাআলা সব জিনিসের উপর শক্তিমান, কুল্লি মানে কি সব, শাইইন মানে সব জিনিস, কাদির মানে কি ক্ষমতাবান। আর এখানে তর্জমা করেছে বিবেক খাটিয়ে, আকল খাটিয়ে, কি বলছে, আচ্ছা সব জিনিসের মধ্যে তো জিনা আছে, মিথ্যা আছে, হ্যাঁ ঝুট আছে, সুদ আছে, তো আল্লাহ কি সুদ খাবে, আল্লাহ কি জিতবে, মিথ্যা করবে, তাহলে কি তর্জমা করতাম, আল্লাহ তাআলা হার মুমকিন শাইপর কাদির, আল্লাহ তাআলা প্রত্যেক সম্ভব জিনিসের উপর শক্তি বল। আয়াত কিন্তু একটাই, কথা বুঝতে পারলাম, তর্জমা কি হয়ে গেল, দুই রকম হয়ে গেল, কেন হলো, চশমা রঙের বিপরীত, ঠিক আছে। তো হুজুরেরা যেটা ভুল ব্যাখ্যা করে, ওর আকিদাই হলো ভুল, ওর গোড়াটাই হলো ভুল, ওর সিলেবাসটাই ভুল। যেই দেশের সিলেবাস আপনাকে এটা শেখাবে যে মুসলমানদের ঈদ দুটা নয় কয়টা, ঈদ তিনটা, কি কি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদে মিলাদুন নবী। তো ছোট বাচ্চা যদি এই তিনটা ঈদ শিখে তাহলে তার কি শিখা থাকবে, সিলেবাস ভুল। যে সিলেবাস আপনাকে শিখাবে আল্লাহ নিরাকার, তো আপনি আবার কি আল্লাহ আকাশ শিখবেন, তিন পিতা মাতার প্রতি সৎ আচরণ করার জন্য, কারণ হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু থালাথুনা শাহরা, তারা অনেক কষ্ট করে পেটে বহন করেছে, আমাদেরকে প্রসব করেছে এবং আমাদেরকে লালন পালন করেছে। এই জন্য আল্লাহ বলেছেন যে ওয়ালা তাকুল্লাহু মা উফফিন, তাদের সেবা যত্ন করতে যে উফ শব্দ পর্যন্ত করা হারাম। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছে যে সবচাইতে বড় গুণা কি, বলছেন ইশরাক বিল্লাহ, আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ির, দুনিয়ায় যত গুণা আছে সবচেয়ে বড় গুণা কি, আর শিরক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা, ও উকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার নাফরমানি করা। আমরা বুঝে আসছে ভাই, এই জন্য পিতামাতার খেদমত করার সৌভাগ্যের কাজ, পিতামাতার খেদমত না করলে আল্লাহ পাক তাকে আল্লাহ রহমত থেকে দূরে হওয়ার জন্য বদ্ধ করেছেন। যাদের পিতামাতা জীবিত আছেন, বৃদ্ধ অবস্থায় আছেন, তাদের খেদমত করতে গিয়ে সে যদি আপনার অবাধ্য হয়, এমনকি আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি নতুন বিবাহ করেছি, আমি আমার স্ত্রীকে বেশি ভালোবাসি, অবশ্য আমার পিতা ওমর বলছে যে তোর বিয়ে বউকে একটু তালাক দে, তোর বউকে কি দে, তালাক দে। আমি আবে আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমার স্ত্রীকে আমি ভালোবাসি আর আমি তার কাছে কোনো ত্রুটিও দেখি না, কোন ভুলও পাই নাই, আর আমার আব্বা বলছে তাকে তালাক দাও। তো উনি বিষয়টা যেন মানে মেনে নিতে পারছে না, তো বিষয়টা উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে যে বলছেন যে এই ব্যাপার, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, আমি তার কাছে কোনো তেমন কোনো ক্ষুতও পাই নাই, অথচ আমার পিতা তাকে তালাক দিতে বলছে, আমি কি করি, বলছে তোর তোর বউকে তালাক দে, তোর আব্বা যখন বলছে তাকে কি দিয়ে দাও,
কথা বুঝতে পারছেন? পারবেন এটা? পারবেন? হ্যাঁ, টাকা সব স্ত্রীর কাছে পাঠান, অনেক ঘটনা আপনাকে শোনেন, রহমত বরকত আসবে আল্লাহর পক্ষ থেকে। আপনি যত চেষ্টা করেন আপনার সংসারে বরকত আসবে না। সব টাকা স্ত্রীর কাছে পাঠান, আমাদের কাছে বহু ইতিহাস আছে, ওই স্ত্রী আপনার এই টাকা দিয়ে আপনারই মান ইজ্জত তারা নষ্ট করে, তারা সেটাকে অন্য পথে তারা ব্যয় করে, আপনি বুঝতেও পারেন না। আপনার পিতামাতাকে না দিয়ে তাদেরকে খুশি করতে চান, তাদের খুশি তো পাবেন না, এবং এটাকে বিচ্ছিন্ন হয়ে যায় বহু গ্রহ। একজন ব্যক্তি প্রবাসী বাড়ি, আমার ছাত্র বাড়িতে গিয়ে ফোন করতেছে, হুজুর বলে ওস্তাদ জি বলে কি বড় বিপদে পড়েছি। কি বিপদ? এই যে প্রকৃত ইসলাম মানবেন, ওদের সাপও কিন্তু একসময় সোজা হয় মরার পর, এখন তো বুঝতেছেন না, কিন্তু এক ক্ষেত্রে এসে আমাদের দেশেও সঠিক ইসলাম খোঁজে মানুষ। তখন বলছে আমার দেশে যদি এক বৈঠকে তিন তালাক দেন তাহলে হুজুরা কি হতেও দিবে? খালাস, তিন তালাক হয়ে গেছে। তো দেখাই যাক, ছেলে মেয়ে আছে, রাগে এসে একবার তিন তালাক দিয়ে দিলাম, আর হুজুর হতেও দিল তালাক বাস খালাক, তোমার স্ত্রী আলাদা হয়ে গেছে, এখন উপায়? এখন সমস্যাও হুজুর করে দিলে উপায় একটা আছে, সেটা হলেই যে হিল্লা বিবাহ দিয়ে হালাল করা যেতে পারে। এখন সেটাও আছে না যে নিজের স্ত্রীকে আলাদা সঙ্গে বিবাহ দিয়ে এক রাতে তাকে সুযোগ দেবে একটা ঘরে রেখে মেনে নেওয়া যান? তো তখন কোথাও থেকে শোনে যে বাংলাদেশে কিছু আহলে হাদিস ভাই আছে, তারা নাকি কোরআন হাদিস মানে, আর তারা নাকি বলে যান তালাক মারাতান, দুইবার পর্যন্ত তালাক দিয়ে স্ত্রীকে ফেরত পাওয়া যায়, এবং তারা হাদিস পেশ করে যে আল্লাহ নবীর যুগে একই বৈঠকে যদি কেউ তিন তালাক দিয়েছে তো হাদিসের পরিভাষায় তাকে এক তালাক বলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেদা করেছে, আর তারা এই তিন তালাককে এক তালাক বলে গণ্য করে স্ত্রীকে ফেরে নিয়ে আসার প্রতিবে দেয়। তখন খুঁজে যে এই আহাদিস কার, আহাদিস কোথায় আছে? তো আমাকে ওই ছাত্র ফোন করে বলছে হুজুর দেখাই না, বলে কি বলছে আল্লাহ আকবার, যত টাকা পাড়াইছি সবই টাকা পাড়াইছি স্ত্রীর ব্যাংকে, সব টাকা স্ত্রীর কাছে আছে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আর আগে তালাক দিয়ে দিছি এখন বাঁচান। আমি বললাম ঠিক আছে, দেখাই না করলে তখনই আমাদের কথা স্মরণ হয়, আর তখনই কোন হাদিসের কথা স্মরণ হয় না, কথা বুঝতে পেরেছেন? তো তো এই ধরনের, এই ধরনের কাজ সমাজে চালু আছে। তো এই ধরনের প্রথা থেকে আমাদের প্রশ্নটা কি ছিল? হ্যাঁ, আবু হানিফার আমার পিতামাতা সম্পর্কে, তো পিতামাতার অবাধ্য হয়ে স্ত্রীকে খুশি করতে যে টাকাও চলে যায় স্ত্রীকেও চলে যায়, আল্লাহ আপনার বরকত দিবেন ইনশাআল্লাহ, পিতামাতাদের খেদমত করবেন, তাদের দোয়ায় আল্লাহ পাক আপনার হায়াতে, আপনার বরকত, আপনার রিজিকে আল্লাহ পাক বরকত দিবেন ইনশাআল্লাহ। খুবই সংক্ষিপ্ত আকারে আর মাত্র দুটি প্রশ্ন, গণতন্ত্র সরিয়ে সম্মত কিনা? আমি দেলোয়ার হোসেন সাহেবের মুখে শুনেছি গণতন্ত্র জায়েজ, কোনটি ঠিক? গণতন্ত্র যেটা, গণতন্ত্র অর্থ বোঝেন যে গণ মানে সাধারণ, জনগণ যেদিকে রায় দিবে সেই দিকে রায় হয়ে যাবে, জনগণ যেদিকে রায় দেবে সেদিকে রায় হয়ে যাবে, শরীয়ত বিরোধী কাজ। আল্লাহ বলছেন ইনিল হুকমু লিল্লাহ, আল্লাহর যেটা রায় সেটাই সঠিক, ঠিক আছে? এখন আমাদের দেশে সবাই রায় দিয়েছে যে হাসিনা প্রধানমন্ত্রী, তাহলে জনগণের রায় মেনে নিতে হবে, আর জনগণের মান রায় যখন মেনে নিতে গিয়েছে, আর শরীয়ত বলছেন যে যেই সম্প্রদায়ের নেতৃত্ব নারী দিবে ওই সম্প্রদায় কোনোদিন সফল হতে নাকি পারে না, গণতন্ত্র মেনে নিয়েছেন, যারা টুপিগুলোও মেনে নিয়েছেন, এখন তারাও ওই তার পিছনে নামাজ পড়তে বাধ্য হচ্ছে না, ঠিক আছে? তো গণতন্ত্র আসলে শরীয়তে এইভাবে সাধারণ গণতন্ত্রে কোন স্থান শরীয়তে নেই। শরীয়তে কি আছে? যে দেশে কিছু বিচক্ষণ আলেম থাকবেন, অভিজ্ঞ আলেম, কোরআন হাদিসের জ্ঞান সম্পন্ন আলেম, তারা তাদের একটা কমিটি থাকবে, একটা সুরা সদস্য থাকবে, সেই সুরা সদস্যের রায় এবং তাদের পরামর্শ নিয়ে একজনকে রাষ্ট্র পরিচালনা প্রধান বানানো, এটা এই গণতন্ত্র বা এখানে এসে অধিকাংশ রায় মানা এটা ঠিক আছে, কিন্তু মুচি আর ওই যে যারা নাচ গান করে তাদের আর মূর্খ সাধারণ মানুষের রায় আর একজন আলেমের রায় এক, এটা হলো ইসলামী চেতনা নয়, এটা হলো বিধর্মী ইহুদ নাসারাদের তাদের বানানো নিয়ম, হলো এই গণতান্ত্রিক নিয়ম। ইউসুফ আলাইহিস সালামকে যে কুয়ায় ফেলে দিয়েছিল, তখন কুয়ায় ফেলে দিয়েছি বলে তার যে এগারো ভাই তারা সব ভাই একমত, সবাই গণতান্ত্রিক এক কথায় বললো কি আকালাহু যিব,
তাকে কে খেয়েছে? বাঘে খেয়েছে। তাহলে সবার রায় কি বাঘে হয়ে গেছে? তাহলে ফতোয়া কি ছেড়ে দিবেন? তাকে বাঘে খেয়েছে, বাস্তবে কি তাকে বাঘে খেয়েছিল? দেখছেন, তার মানে কি অধিকাংশ রায় একদিকে হলে যে সেটা সাথে হলে সেটা মিথ্যা হতে পারে। লাস্ট প্রশ্ন, আমি প্রশ্নের উত্তর দিতে চাই না, তবে একটি সংযোজন করে দিই। গণতন্ত্র মানে জনগণের তন্ত্র, জনগণ যে তন্ত্রটা চায়, যে মন্ত্রটা চায়, সেটাকে বলা হয় গণতন্ত্র। গণতন্ত্রের মধ্যে যেই মতটা বেশি দিকে যায় সেটাকে গণতন্ত্রের মত মনে করা হয়। যদিও মাত্র একটি মত বেশি থাকে দ্বিতীয় দলের চাইতে, তবুও তাকে কি মনে করা হয়? বিজয়ী মত মনে করা হয়। সত্যিকার অর্থে গণতন্ত্রে অধিকাংশ মানুষের মত যেটা সেটাই তন্ত্র হবে বা আইন হবে। কিন্তু দেখা যাচ্ছে যে এক জায়গায় 3 লক্ষ ভোটারের মধ্যে 3টি প্রার্থী আছে, একজন পেয়েছে 1,01,000 ভোট, আর একজন পেয়েছে 1,00,000, আর একজন পেয়েছে 99,992টা। বলেন তো ওর চাইতে এই দলটা কতখানি ছোট? মাত্র একটা না, আর লাস্টারটা দুটা কিংবা তিনটা। তো যদি মাত্র 1,00,000-র মধ্যে যদি একটা বা দুটা লোক কম থাকে, তাহলে এদেরকে একেবারে পচ্চা করে ছেড়ে দিতে হবে? এটা ইনসাফ হয়? কিন্তু গণতন্ত্রে এরকমই হয়। একটা কম হলে, একটা কম হলে আপনি শেষ, আপনার সমস্ত শক্তি, আপনার সমস্ত খাটনি, আপনার সমস্ত কিছু নড়বড়ে। এখন যে মানুষের দিকে মত বেশি হলো সে যেটা বুঝাবে, যেটা বলবে, সেটাই আইন হয়। তো আমরা মুসলমান হিসাবে আমরা আইন কার মেনেছি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। পৃথিবীর অধিকাংশ মানুষ যে আইনটা চায় সেটা যদি আল্লাহ পছন্দ না করেন তাহলে ওটা ইসলামিক তন্ত্র নয়। যদিও সেটা গোটা দুনিয়ার মানুষ যদি একদিকে হয়ে যায় কোন একটা জিনিস মানার জন্য, যেমন বর্তমান যুগে দুনিয়ার মানুষ একটা আইন করতে, আইন মানে বা মানতে চায়, আর গোটা বিশ্বের মহিলাদেরকে ওইদিকে খালি ফেলে নিয়ে যাচ্ছে যে একটা ছাড়া যেন পুরুষেরা দুটা বিবাহ না করতে পারে। এটা না জানে যে অমুক তমুক যতই ফতোয়া দেয়, দুনিয়ার সব মানুষ যদি এটা ফতোয়া দিয়ে দেয় তসলিমা নাসরিনকে নেতা করে, তবুও সেই আইনটা চলবে না। কারণ ইসলাম যেটা জায়েজ করেছে, যে শর্ত সাপেক্ষে সেটা জায়েজ হবে। তো সেই জন্য ভাই, গণতন্ত্রের অধিকাংশ মত যদি কোরআন হাদিসে বিরোধী হয় তাহলে সেটা সহি না। লাস্ট কথা, আমার প্রশ্ন হলো, বাংলাদেশে গেলে দেখি অনেকে সৌদি আরবের ইমামদের মতো নামাজ পড়ে এবং তারা বলে মিলাদ, শবে বরাত ও চল্লিশা খাওয়ানো বিদাত বা হারাম। আবার তারা নিজেদের দাবি করে যে তারা আহলে হাদিস। জানতে চাই এরা কারা বা এরা কোন লোক, ঠিক বা বেঠিক লোক, এ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। বিষয়ে আমার আলোচনায় চলে আসছে, চলে আসেন না, আলোচনার শেষে কিন্তু আমি এটা যোগ করে দিয়েছি যে আলহামদুলিল্লাহ নরেশ হওয়ার কিছু নেই, যে এই সঠিক আকিদার অনুসারী শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের আনাচে কানাচে আছে আলহামদুলিল্লাহ, এবং তারা গবেষণা করে সঠিক জিনিস তারা সেটা মানে, আর যেটা অসৎ জিনিস সেটা তারা ছেড়ে দেয়। তো এরা নিজেকে আহলুল হাদিস বলে, যদি চোর নাম আহলে হাদিস ওটা বড় কথা নয়, কিন্তু বড় কথা সেটা হলো কোরআন হাদিসের অনুসারী হওয়া। তো আলহামদুলিল্লাহ যারা নিজেকে আহলুল হাদিস, যদি আহলুল হাদিস বলে দাবি করে তারা, তাই যারা জীবনের সর্ব অবস্থায় জীবনের সর্বরকম সমস্যার সমাধান তারা কোরআন হাদিস অনুযায়ী তারা সেটাকে ফয়সালা করার চেষ্টা করে, তারাই হল আহলুল হাদিস। আর আমি বলেছি ইনশাআল্লাহ দেশে যে তাদের সন্ধান খুঁজে তাদের সাথে ওঠা বসা করলে ইনশাআল্লাহ আপনি আপনার সঠিক জিনিসটা বলে দেবেন ইনশাআল্লাহ। এখন কিছু প্রাইজ দেওয়া হবে আপনার পক্ষ থেকে, কিছু প্রশ্ন করে করে দিয়ে দেন। আমাকে প্রশ্ন করে বলেন না ভাই, অনেকগুলো প্রাইজ আছে, এতগুলো প্রশ্ন করতে গেলে তো আবার আধা ঘন্টা যাবে। এগুলো এতগুলো যদি করি তাহলে আবার শেষ হয়ে যাবে। একটাই কথা বলি ভাই, প্রকৃত ইসলাম কি আজকে আলোচনায়, যে বলবেন হাত তুলেন। প্রকৃত ইসলাম কি এটা বলেন? মাশাআল্লাহ,
বলছিলাম প্রকৃত ইসলাম কি, এই কথাটার উত্তর কে দিবেন? আচ্ছা সঠিক ইসলাম কি বলে? এক কথা বলে সারা বুঝায় ঠিক বলেন। দ্বিতীয় প্রশ্ন, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আপনাকে সঠিক ইসলাম বোঝাবেন। আল্লাহ রসুল সাল্লাহ পর যদি কেউ পীর হতেন তাহলে সবচেয়ে বড় পীর কার হওয়ার দরকার ছিল? এই দিক থেকে যে হাত তুলবেন তাকে দেওয়া হবে। আসেন আসেন। আচ্ছা শোনেন, এটা আপনার উচিরা একজন সাহাবের নাম এসেছিল বক্তৃতা, যাকে দশবার জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। কে? একজন কে? ওসমান কি বলেছেন? ওই 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 ভাই পিছনে আসেন, লুঙ্গি পরে আছেন। আপনি তো ওসমানের কথা বলছেন। খানা খাওয়ার সুন্নতি পদ্ধতি কে বলেছি? মাশাআল্লাহ বড় করে খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হবে। আচ্ছা খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হবে, হাতে খাইতে হবে, ডানাতে খেতে হবে, সামনে দেখতে হবে। মাশাআল্লাহ আচ্ছা আল্লাহ নবী সাল্লাম উনি কি নূরের তৈরি ছিলেন না মানুষের তৈরি ছিলেন? এ বিষয়ে একটি আয়াত পেশ করেছি, কোন সূরা থেকে কত নম্বর আয়াত বড় পাইছে করে দেখি। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আজকের যে শেখ এখানে আলোচনা করলেন ওনার নাম কি? মাদানি কেন লেখা হয়? নতুন লোকদের প্রধানমন্ত্রী। আচ্ছা একজন পীরের আলোচনা হয়েছিল আলোচনার মাঝে, যার ছেলেরা খুব বিদেশে যাতায়াত করে এবং ক্লিন শেফ। কেউ বলেন না, হাত উঠা দিয়ে বলেন কি আপনি শুরু থেকে? আচ্ছা কত রয়েছে ওটা? আচ্ছা শুনেন, পিছনের দিক থেকে বলেন, নামাজও আমাদের দেশে শুরু হয় ও প্রকৃত ইসলামী নিয়মে। ওই জিনিসটা কি? প্রথম এবং শেষে দুটা বেদান্তিক কাজ আছে, এটা কি বলবেন? আচ্ছা বুঝি, প্রথম আর শেষে
ভাই নিয়োগ তো করতে হবে, কিন্তু ওই ভোট কার্ড ভোট করতে হবে না, কথাটা এটা মনে রাখবেন। কিছু মানুষের অপবাদ দেয়, নিয়োগই করতে হবে না, নিয়োগ করতে হবে, নিয়োগ করতে হবে, মানে অন্তরে আপনার নিয়োগ হবে যে এই নামাজ পড়তে আসছি আমি, কিন্তু নামে তো আর মুসল্লিয়া বলে যে ভোটটা পড়তে হয়, এটা করানোর কথা নেই, এটা বানানো হচ্ছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল না, মেরাজ কোরআনের অর্থ কি? এই এই উপলক্ষে একটা সূরা নাযিল হয়েছে, সূরার নাম আছে। আচ্ছা ঠিক আছে, ওই নামটা বর্ণনা হয়েছে আলোচনা, ওই সূরাটার নাম বলেন না, আয়াতটা পড়ে দেয় একটু ভাষায়। এই আস্তে আস্তে আয়াত পড়তে হবে, কিন্তু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আয়াতটা পড়ে শখে বলতে হবে, কে একটু দাঁড়ায় বলছে, কে কিছু থেকে আসলে বলছে নাকি আয়াতটা পড়ে তো ভাইরা আমি এক আলোচনায় বলেছিলাম, আগের আলোচনায় যে কিছু মানুষের ধারণা যে আমি মুসলমান হয়েছি, ইমান এনেছি যথেষ্ট, আর আমল টামলের বেশি দরকার নাই, এই কথা দিয়ে একটা প্রাচীন গুমরা ভ্রষ্ট দলের আকিদা বা বিশ্বাস, ওই দলের নামটা কি? এই ফেরকার নাম হচ্ছে মুরজিয়া, এরা আশাবাদী, এরা আশা করে আমল করে না, চাকরির টাকা চায়, চাকরির কাজ করতে চায় না, এরকম মুসলমান হলে হবে না। আমি কিছু চেহারাকে দেখিয়ে দিতে যাচ্ছি, আপত্তি আছে কি আপনার? একজন বয়স্ক মানুষ ওখানে এসেছে, ওই যে হাফেজের কাছে আর এখন একটা যুবক খোঁজা যাক, সবচেয়ে কম বয়সী কে গেলে বয়স কম সবাই বলতে চাই, বেশি কিন্তু বলতে চাই না, সবচেয়ে কম বয়সী শ্রোতা শ্রোতা কে আছে? সবচেয়ে কম বয়সী শ্রোতা একজন বক্তা, একজন বক্তা ওয়াজ করতেছে, তো বক্তার ওয়াজের সামনে কেউ নেই, তো একজন একজন বসে থেকে ওয়াজ শুনছে, বসে থেকে একজন তো আছে, সে বলছে আমি তো শ্রোতা নয়, আমি তো মাইক অপারেটর, আমি তো যাই হোক, আমাদের সবচেয়ে ছোট শ্রোতা সবচেয়ে পিছনে, তাহলে কি মানুষ দিলে পিছিয়ে বসা খুঁজলে পিছিয়ে দেখি ভাই, হিন্দি হিন্দি বাংলা সমস্ত নাই, হিন্দি আজ যাও। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ সম্পর্কে আমাদের প্রকৃত ইসলাম এবং বর্তমান মুসলমানদের আকীদার দূরত্ব বলেছিলাম যে সঠিক কি আর বেসঠিক কি, এটা কি বলতে হবে? আল্লাহ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে ইমান, আল্লাহ কোথায় আছেন, এ বিষয়ে প্রকৃত ইসলাম কি আর প্রচলিত মুসলমানদের আকীদা কি, একেবারে সহজ প্রশ্ন।
আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা হচ্ছে সহি হাদিসে যা বর্ণনা করেছে ঠিক তদ্রূপ বিশ্বাস করা বাড়ানো যাবে না কমানো যাবে না, সেটা কি আল্লাহ আল্লাহ তালা আরশাল আজিমে আছেন এবং আল্লাহ তালার অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা করা হয়েছে। আমাদের দেশে বিদেশি আকিদা হচ্ছে যত আল্লাহ তত আল্লাহ, তারপর আরো অন্য অন্য ইত্যাদি ইত্যাদি। আচ্ছা ভাইরা, যদি আমরা বলি যে আল্লাহ তালার হাত আছে এবং আল্লাহ তালার চোখ আছে, তাহলে এই কথাটা বললে মানুষের মতো হয়ে যাবে না তো? যে মানুষের যেমন চোখ আছে এরকম আল্লাহর চোখ আছে, তাহলে তো আল্লাহ তালা মানুষের মতো হয়ে গেল, এই কথাটার সমাধান কি? কি বলে বুঝবেন যে আল্লাহ তালার যে সিফাতটাকে আপনি সাব্যস্ত করবেন, যে গুণ আছে আল্লাহ তালা, এটা কি আমি তো আল্লাহ তালা বলেছি যে এটা কিভাবে আলোচনা নিয়ে আসতে হবে? মাশাআল্লাহ বলেন, আমরাও গেল পুরো কথা বলেন, বাংলা বলে তো আমি বুঝলাম। আল্লাহ বোঝা গেল তো ব্যাপারটা, মানুষের উদাহরণ দেওয়া যাবে না, কার মতো কাইফ বলা যাবে না, কেমন সেটা বলা যাবে না, কোন সাদৃশ্যটা উত্তরটার জন্য দিয়ে দেবেন, সাদৃশ্যটা করা যাবে। কথা হলো ভাই, আমাদের চোখ আছে না, আমাদের পা আছে, হাতিরও পা আছে, ঘোড়ারও পা আছে, ছাগলের আছে, হাঁসের আছে, মুরগির আছে, সবার কি এক ধরনের? তাহলে আল্লাহ তালার যে আছে তো আল্লাহ তালা তো আল্লাহ তালার মতো, আমাদেরটা তিনি যেরকম দিয়েছেন ওরকম, কিন্তু আল্লাহ তালা তো আল্লাহ তালার মতো, ওটা কেমন আল্লাহ তালাই। আচ্ছা আমরা একটা কথা বলি বারবার, এই জালিয়াত জালিয়াত বাংলা জালিয়াতের মানে হচ্ছে যে কলচাকুরি করা, দুই নম্বরে করা, এই জালিয়াত মানে কি? আমি কিন্তু বলেছি আলোচনা, ইসলাম প্রবাসী লোককে আরবি ভাষায় জালিয়া বলা হয়, বলা এটা জালিয়া বাঙ্গালিয়া মানে জালিয়া মানে বাঙালি প্রবাসী, জালিয়া হিন্দি মানে হিন্দি প্রবাসী, মাক্তাবুল জালিয়াত মানে প্রবাসীদের অফিস, বিদেশি লোক এসছে তাদের অফিসকে কি বলা হয়? জালিয়া বলা হয়। ভাইরা এখানে আবু আরব ক্যাম্প ছাড়া অন্য ক্যাম্প থেকে কোন কোন লোক এসছেন? অন্য ক্যাম্প থেকে কেউ কোন কোন লোক এসছেন? খুব তো কমই মনে হচ্ছে। কি দ্বারা দাওয়াত পেয়েছিলেন ভাই? কার মাধ্যমে দাওয়াত পেয়েছিলেন? যেখানে প্রোগ্রাম আছে আপনাকে দাওয়াত দিয়েছে কোন ব্যক্তিতে? সাইকেলের কাছ থেকে দিয়েছে, ওই ক্যাম্পের মানুষের মাধ্যমে। আর আপনার প্রাইজ দরকার নেই, সঠিক মানুষ পেয়েছি। আচ্ছা এটা প্রশ্ন, এটা নিজের পক্ষে একটু উত্তর দেন দিয়ে পারবেন। প্রশ্নটি হলো এই যে কোন মুসলমান যদি এই কথা বলে যে ইসলামিক সেন্টারে যারা যায় তারা যায় খেতে যায়, ঠিক আছে, তারা শিখতে যায় তারা খেতে যায়, তাদের এই অন্তরের ভিতরে ঢুকে অন্তরের খবরটা নিয়ে এইভাবে কথা বলা, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা কতটুকু ভালো দিক নাকি মন্দ দিক, এটা কেউ কি সংক্ষিপ্ত কেউ বুঝাতে পারবেন? তাহলে বড় বড় সমাজ খারাপ দিক মানে এটা বলা অন্যায়। কেন অন্যায়? এই জন্য অন্যায় যে আল্লাহ পাক বাহ্যিকভাবে বিচার করতে বলেছেন, বাহ্যিকভাবে। কেউ যদি মসজিদে আসে তাহলে মনে কর সে নামাজ পড়তে যাচ্ছে, ঠিক আছে, মসজিদের ভিতরে যদি মদ খেয়ে বের হয়ে যায় সেটা আমার দেখা, যদি না দেখি আমাকে ওই গবেষণা করতে হবে না যে মসজিদে যে ঢুকে কি কোরআন চুরি করলো নাকি নামাজ পড়লো, ওটা আর আমাকে খোদার অধিকার আল্লাহ আমাকে দেয় না, ঠিক আছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদ করতে চেয়েও
বলছেন হাত কেটে ফেলে দিয়েছে, আর যখন মুসলমান তার উপর হাতের রয়েছে তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলছে? তো আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছে যে আমার তরবারির ভয়ে সে বললো লা ইলাহা ইল্লাল্লাহ, তো এটা শোনার পর কি আমি তাকে তার উপর তরবারি চালাবো? আল্লাহ নবী বলছেন বলছে তারপরেও যদি তুমি চালাও তাহলে তুমি যাবে তার জায়গায়, সে আসবে তোমার জায়গায়। বলছি কেন? আমি তো দেখছি যে আমার এই তরবারির ভয়ে সে বলছে। তো আল্লাহ বলছেন হাল সাকাত তা কালবাহ, তুমি অন্তর চিরে দেখেছো যে কি কারণে সে কালবা করছে, কথা বোঝা যাবে না? তো একজন ব্যক্তি যে জালিয়াতে যায় সে কি খেতে যায় না কি জন্য যায় আপনার অন্তর ঢুকেছে? এই কথা যারা বলে তারা কিন্তু এটা একটা ইসলামকে নিয়ে একটা হাস্যকর কথা, ঠাট্টা করে মজাক করে, ঠিক আছে? এর পরিণাম কিন্তু ভালো নয়। যে ব্যক্তি কোন মুসলমানকে যদি আল্লাহর জিকির করতে যদি কেউ বাধা প্রদান করে, মসজিদে যে মসজিদে যদি কাউকে আল্লাহর জিকির করতে বাধা প্রদান করে, তাহলে সে সবচেয়ে বড় জালিম। আপনি নিজেও যেতে পারেন না, জালিয়াত সেন্টার যে খানা দেয় এটা আপনাকে লোভ দেওয়ার জন্য নয়, আপনার প্রতি দয়া করে। কেন দয়া করে? জালিয়াত সেন্টার কর্তৃপক্ষ তারা মনে করে যে এরা হলো আমেল, এরা সারাদিন মেহনত করে পরিশ্রম করে, মাগরিব পর্যন্ত তারা বাহিরে পরিশ্রম করে, এই লোকগুলিকে এসার পর নিয়ে এসে দশটা পর্যন্ত ওয়াশ শুনে তাকে যদি বলে যা বাইরে দিয়ে খেলা ফাঁকা, এ বেচারা কখন পাকাবে কখন খাবে বলেন? তাদের একটা কষ্ট কর, সে দাসে বসবে তার চিন্তা থাকবে কখন ভাত পাকাবে, সে কি শুনবে কিছু বুঝবে না। এই জন্য বলা হয়েছে যে তাদের খাওয়ার চিন্তাটা যদি না থাকে তাহলে সে মনোযোগ সহকারে দশটা শুনবে, এই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। অথচ এটাকে যারা টিটকারি করে তারা কিন্তু অন্যায় কাজ করে, এটা করবেন না। আর যদি কেউ করেও কেউ যদি করেও তাহলে আপনি জানেন সেটা ছেড়ে দিবেন? অনেকে বলে গেলে টিটকারি করে এই জন্য যাই না, আরে বাবা এর চেয়ে বড় বড় কত টিটকারি করে বিড়ি খান ফিল্ম দেখেন কত মানুষ খারাপ করে, তুই সেটা তো জানেন না। আপনাদের ক্যাম্পের সম্পর্কে একটা প্রশ্ন, যে উত্তর জানেন হাত খাড়া করবেন, যাকে বলবো সে উত্তর দেবে। আপনাদের ক্যাম্পকে গোটা খাবজিতে জিনে আবু আরব ক্যাম্প নামে, তাই না? তাই না ভাই? আবু আরব বলেন তো, আবু আরব কথার অর্থ কি বলবেন না? কথা বলা আপনার কোন উত্তর নাই, এদিকে এদিকে মানুষের উত্তর নেওয়া হবে না। এবার এদিকে আবু আরব কথার অর্থ কি? হাত তুলবেন, হাত তুলবেন, হবে না প্রশ্ন বাদ, আমি বলছি হাত তুলেন আপনারা উত্তর দিচ্ছেন। আবু আরব মানে হলো আরবের বাবা, এখন আমি কাকে প্রাইজ দিব? ওইটা তার পূজা গেল না, শর্টকাট বলা হয় এম এস আরব, এটাও বলা হয় না। এই এম এস আরবের গোটা শব্দটার অর্থ কি কে বলবেন? হাত তুলে না, আমি যাকে বলতে বলবো, যাকে বলতে বলবো সে উত্তর দেবে। ওর প্রাইজ দেওয়া হয়েছে ওনাকে, আর না ওনাকে না প্রাইজ দেওয়া হয়েছে। হাত তুলেন, হাত তুলেন, এম এস আরব বলা হয়। পুরা কথাটার অর্থ কি? গুড, মোহাম্মদ সোলাইমান আল আরব। আর একটা আছে, আর একটা ভালো যা, সব ভালো যা দেখি মাশাল্লাহ। এই শেষ প্রশ্নটা কানাকানি বাদ দাও, এই ভাইকে এখন দিলে মনে করবে যে পথ না আসলে কথা বলে সব পথ, আমি উনি তো ডিস্টার্ব করছে যে কথা বলেছে। আরো অনেক মানুষই করেছে কিন্তু ভাই ভাই লাস্ট কথা, লাস্ট কথা শেষ, আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিক, জাযায়ে খায়ের দিক, যে আপনারা দাওয়াত সেন্টারের সঙ্গে যোগাযোগ করে এরকম একটা প্রোগ্রাম করেছেন। এই প্রোগ্রামে যারা সক্রিয়ভাবে আর্থিক দিক দিয়ে সহযোগিতা করেছেন, শ্রম দিয়ে সহযোগিতা করেছেন এবং মহফিলে এসে উপস্থিত হয়ে সহযোগিতা করেছেন, কিংবা মন দিয়ে চেয়েছেন যে না এরকম একটা প্রোগ্রাম হোক, এরকম সকল ভাইদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইয়ের এই ভালো নিয়ত সৎ সাহসকে যেন আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দেন, আর তাদের এই
প্রয়াসকে চেষ্টাকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, কিয়ামতের দিনে যেন তাদেরকে উত্তম বদলা দেন। আর শেষ অনুরোধ ভাই, যে এরপরে যেন আপনাদেরকে আমরা দেখি, আপনারা অবশ্যই ভালো হয়েছে, নামাজের সংখ্যা বেশি হয়েছে, বন্ধ কাজ ছাড়া হয়েছে, আর এই এই আশাটা বা এই জিনিসটা হলে আজকের এই প্রোগ্রাম ফলপ্রসূ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম বদলা দিক, আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করে বসেন। আর যারা বলে যে জালিয়াতে গেলে খালি খাওয়া দেয়, ওই জন্য জালিয়াত ভালো না, অত মানুষের না খায় আজকে। Yeah.
সৈয়দুর ভাই বাস বন্ধ।